প্র্যাকটিস করব আজকে আর কি বলবো লাস্ট ক্লাসে যেটা প্র্যাকটিস করেছিলাম class number 12 yes sir class 41 jai ho class ka matlab class number 12 na সবাই একটা পিএইচপি ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন আমরা স্কোপ ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলস গুলো পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর অ্যাপ্লাই করব সো ডে চল তো আমরা একটা পিএইচপি ফাইল নিলাম এবং এর আউটপুট ব্রাউজারে নিয়ে আসি তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব এখন তো আমরা খাতা কলমে প্র্যাকটিস করার আগে বিষয়ভাবে বলতে যাচ্ছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা আসলে কি আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা কি এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা মডেল বা ইনস্টিটিউশন বা সংবিধান যেটাই বলেন না কেন বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বলা হয় থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং এর একটা সংবিধান WOP
প্রোগ্রামিং এর একটা সংবিধান। যখন ইলেকট্রনিক্স কম্পিউটার প্রথম আসে 1952 এর দিকে, তখন থেকে কিন্তু মানুষ প্রোগ্রামিং এর সাথে ইনভলভ হয়। হ্যাঁ, যখন ফার্স্ট ইলেকট্রনিক্স কম্পিউটার আসে তখন থেকেই কিন্তু মানুষ প্রোগ্রামিং এর দিকে ইনভলভ হয়। তো এটা আসলে কেন? কারণ কোন একটা কাজ আমরা করতে পারি, হিউম্যান যখন কোন একটা কাজ করে সেই কাজে অ্যাকুরেসি যতটুকু না আসে, আমি যদি একটা মেশিনকে দিয়ে সেই কাজটা করাই, মেশিন সেই কাজটা অ্যাকুরেট করতে পারবে। কারণ কি? কারণ হিউম্যান বিং একসাথে অনেকগুলো জিনিস চিন্তা করে, কিন্তু মেশিন তাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হবে সে সেটাই চিন্তা করবে, এর বাইরে চিন্তা করে না, তাই না? আপনাকে বলা হলো যে আপনি এই কাজটা করেন, আপনি এই কাজটা করবেন, সাথে সাথে আরো চিন্তা করতেছেন 10টা জিনিস, বাসায় কখন যাবেন, দুপুরে খাবেন কি, ঠিক আছে, কখন কোথায় যাবেন, এগুলো চিন্তা করেন না। কোনো একটা কাজ করেন আর আরো 10টা জিনিস চিন্তা করেন। কিন্তু আপনি যখন কম্পিউটারকে কোনো একটা কাজ দেন, সে কি করে বলেন? তখন তারা চেষ্টা করলো যে না, আমরা নর্মালি যে কাজগুলো করি এই কাজগুলো আমরা হাতে কলমে না করে আমরা মেশিনকে দিয়ে করাই। তো মেশিনকে দিয়ে কিভাবে করাবো? মেশিন কি কিছু বুঝে? মেশিনের তো নিজে নিজে চিন্তা করার কোনো ক্ষমতা নাই। মেশিনকে কি করতে হবে? ইনস্ট্রাকশন দিতে হবে। তো এই যে সেট অফ ইনস্ট্রাকশন, এটা কি বলা হচ্ছে? কি প্রোগ্রামিং, তাই না? তো ইলেকট্রনিক্স কম্পিউটার যখন প্রথম আসলো 1952 দিকে, তখন মানুষ কি করলো? চিন্তা ভাবনা করলো কিভাবে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া যায়। ওই যে শুরু হলো প্রোগ্রামিং এর চিন্তা ভাবনা। তো প্রথম দিকে, একদম প্রথম দিকে কিভাবে কম্পিউটার কে ইনস্ট্রাকশন দিত? আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়ে আসেন তারা অবশ্যই জানেন মেশিন ল্যাঙ্গুয়েজ, তাই না? মেশিন ল্যাঙ্গুয়েজ গুলো কেমন বলেন তো? 0101, এছাড়া কিছুই নাই, 110, তাই না? এরকম ছিল। এভাবে ইনস্ট্রাকশন দিয়ে কোন একটা কাজ করা হতো। আমি একটা কাজ করব, এই কাজটা আমি করব না, আমি কাজ দিয়ে করাবো, আমি এটা দিয়ে করাবো, এটার জন্য ইনস্ট্রাকশন দেওয়া লাগবে। প্রথম দিকে মানুষ এইভাবে ইনস্ট্রাকশন দিত, এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে যদি কোনো একটা কাজ করে যেত, তো দেখা গেল যে না, এভাবে করতে গেলে আমার হিউজ লিখতে হচ্ছে, সুইটেবল না। কি করতে হলো? ঠিক আছে, চিন্তা করেন, চিন্তা করেন কি কি করা যায়, কি করা যায় চিন্তা করেন। এখান থেকে বের হয়ে তারা আসলো কিসে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা আবার কিরকম? এটা কিন্তু আপনারা সবাই করছেন, কিভাবে দেখতে হয় এরকম আর কি মনে আছে? এইভাবে কাজ করে করেও দেখা গেল যে না, আমরা যখন কোন একটা কাজ 0101 মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে করতেছি, তখন আমার হিউজ লিখতে হচ্ছে, ঠিক আছে। এবার ওই একই কাজ আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো, আমার কিছুটা কম লিখতে হচ্ছে। এই যে সেকেন্ড স্টেপে আসলো, বাট তাও কিন্তু এটা পুরোপুরি সমাধান না। তারপরে কি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আসা শুরু করলো, তাই না? সি, সি প্লাস প্লাস এগুলো আসা শুরু করলো আস্তে আস্তে। তখন কিন্তু চিন্তা করলো যে না, তাহলে আমি তো ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলাম, বাট আমাকে কি করবে? স্ট্রাকচার আপ করতে হবে। আমি যে কোনো একটা কাজ করব, আমাকে কাজটা কি করতে হবে? স্ট্রাকচার আপ করতে হবে। তার এভাবেই কিন্তু আস্তে আস্তে মানুষের চিন্তা ভাবনা থেকে থেকে কিন্তু এই কনসেপ্টটা আসে যে, ঠিক আছে, আমরা প্রোগ্রামিং করব তাহলে কিভাবে? অবজেক্টকে কেন্দ্র করে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্টকে কেন্দ্র করে আমরা কোনো একটা কাজ করব। তো এই ধাপে ধাপেই কিন্তু এই বিষয়টা আসে আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্টকে কেন্দ্র করে আমরা কোনো একটা কাজ করে একটা সমাধান বের করে নিয়ে আসবো, তাই না? তো এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং এর একটা সমাধান সংবিধান।
বা ইনস্টিটিউট, তো যদি বলা হয় যে সংবিধান কেন, তো সংবিধানে কি থাকে? আমাদের দেশের একটা সংবিধান আছে না, রুলস রেগুলেশন থাকে, রুলস এবং রেগুলেশন থাকে, দেশ কিভাবে চলবে, তাই না? আইন প্রণয়ন করা হয় সংবিধানের মাধ্যমে, যে কোনো একটা বিষয়ের উপরে আইন আসে কিভাবে, সংবিধানের মাধ্যমে। সংবিধান তৈরি করে কারা? যাদেরকে আমরা নির্বাচিত করছি ভোট দিয়ে, তারাই কিন্তু সংবিধান প্রণয়ন করে, তাই না? সংবিধানে কি আছে? রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে তার রুলস। যদি রুলস না থাকতো তাহলে কি হতো বলেন? এখন ঘটনা হচ্ছে এগুলো কেন বলা হচ্ছে, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে কি, প্রোগ্রামের একটা সংবিধান, যেটা আমি কোন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করবো, আমার যা মন চাই আমি তাই করতে পারবো না, আমাকে কোন একটা সংবিধান মেনে কাজ করতে হবে। কারণ আমি কোন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতেছি, আমি আমার মতো করে করলাম, আপনি আপনার মতো করলেন, আপনি আপনার মতো করলেন, আপনি আপনার মতো করলেন, কারোর সাথে কারো মিল নাই, তাহলে কিন্তু হবে না। কারণ আমি যে কাজ করতেছি দুদিন পরে কিন্তু আমার জায়গায় আরেকজন এসে বলবে, তাই না? তো সে যেন আমার কাজটা বুঝতে পারে, এভাবে আমার কাজ করা উচিত না। এখন আমি তো আমার মতো করে করি, সে তার মতো করে করলো, তাহলে তো কেউ কারো কাজ কিছু বুঝবে না। এই জন্য বলা হয় কি যে একটা স্ট্রাকচার মেনটেন করে করবেন, যা কিছু করতে হবে কিছু রুলস এবং রেগুলেশন মেনটেন করে করে কাজ করতে হবে, এবং যেন সেগুলো সবাই বুঝতে পারে। আমি না থাকলেও জায়গা পরিবর্তন হলেও কাজটা যেন থেমে না থাকে, তাই না? এই ধরনের চিন্তা ভাবনা থেকেই কিন্তু এই ডাব্লিউপি কনসেপ্টটা আসে, বা এখানেই কিন্তু আপনার এই রুলস গুলো বলে দেওয়া আছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বলে? তো বলে যে আমরা যদি কোনো একটা কাজ করব, সেই কাজটা করার আগে কাজটাকে আগে ছোট ছোট আকারে ভাগ করতে হবে, ছোট ছোট আকারে ভাগ করতে হবে, এবং প্রত্যেকটা কাজ ছোট ছোট আকারে ভাগ করে করতে হবে, এবং একই জাতীয় কাজগুলোকে আমাকে একটা কি করতে হবে, আলাদা আলাদা ভাবে রাখতে হবে। একই জাতীয় কাজগুলোকে আমি কোন একটা কলম বানাবো, এই কলমটা আমি বানাবো, আমি সিনট্যাক্স জানি, ভেরিয়েবল জানি, অপারেটর জানি, স্টেটমেন্ট জানি, অ্যারে জানি, ফাংশন জানি, আমি লাইন বাই লাইন কোড লিখে তৈরি করে ফেললাম। বাট তাহলে কিন্তু এটা 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 একটা বিষয় আছে যে না, এটা ওভাবে হচ্ছে না, তাহলে আমি কি করবো? যে না, আমি কলমটা বানাবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বলে, যে আপনি কলম বানাবেন, ঠিক আছে, তাহলে আপনি কি করেন, আগে কলমটাকে ভাঙেন, এই কলমটাকে কত ছোট ছোট ভাগে ভাগ করা যায়, আগে আপনি কাজে হাত দিয়েন না, আগে কলমটাকে ভাঙেন, যত ছোট ছোট ভাগে ভাগ করা যায় এটাকে ভাগ করেন। ভাগ করার পর একই জাতীয় কাজগুলোকে আমরা একটা একটা নির্দিষ্ট ভাগে ভাগে করব, এবং ওই জিনিসটাকে একটা অবজেক্ট দ্বারা কন্ট্রোল করব এই কাজগুলোকে, রাইট? এই জন্য বলা হয় কি যে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং, এর মেন দুইটা থিম আছে, একটা হচ্ছে কি ক্লাস, আর একটা হচ্ছে অবজেক্ট। বুঝে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বলে, যে যে কোনো একটা কাজ যখন আমাকে কেউ অ্যাসাইন করবে, আমি শুরুতেই সে কাজটা স্টার্ট করে দিব না, আমি আগে চিন্তা করবো, ভাগ ভাগ পার্ট বাই পার্ট ভাগ করব, যত ছোট ছোট ভাগে ভাগ করা যায় ততই কি আমার জন্য মঙ্গল। পার্ট বাই পার্ট ভাগ করে একই জাতীয় কাজগুলোকে আমরা আলাদা আলাদা রেখে দেন আমরা কাজটাকে করব। তো এই যে আপনি কোনো একটা কাজকে পার্ট বাই পার্ট ভাগ করতেছেন, এটাকে বলা হচ্ছে কি, ওই কাজের স্পেসিফিকেশন। তো স্পেসিফিকেশন গুলো রাখার জন্য একটা সিনট্যাক্স তারা তৈরি করছে, তার নাম হচ্ছে কি ক্লাস, তাই না? আর এই যে আপনি পার্ট বাই পার্ট কোন একটা কাজ করতে হবে, কলম বানাইতে হবে, এটাকে আমি পার্ট বাই পার্ট ভাগ করলাম, এটাকে মাউথ রাখলাম একটা পার্ট, তারপরে এই বডিটা রাখলাম একটা পার্ট, কালি রাখলাম একটা পার্ট, আলাদা আলাদা পার্টে ভাগ করলাম। এবার কি আমি স্পেসিফিকেশন করে ফেললাম আলাদা আলাদা পার্টে ভাগ করে, একই জাতীয় কাজগুলো একই জাতীয় কাজগুলোকে কি করলাম, আলাদা আলাদা ভাবে রেখে দিলাম, ওটাকে বলা হচ্ছে স্পেসিফিকেশন। তো ওই স্পেসিফিকেশনটা কন্ট্রোল করবে কি ক্লাস, তাই না? ক্লাসের মধ্যে থাকবে। এবার আমি যখন ওটা নিয়ে কাজ করব, ফাইনালি যখন আমি কলমটা বানাবো, তখন আমি কি করব, অবজেক্ট ধরে ধরে মানে ওই ক্লাসের বিষয়গুলোকে নিয়ে আসব। এবার বলা হচ্ছে অবজেক্টটা কি। এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিন্তু মেইন দুইটা থিম, একটা বলা হচ্ছে ক্লাস আর একটা বলা হচ্ছে অবজেক্ট, তাই না? তো অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে অ্যাকচুয়াল বিষয়টা, তাই না? তো বলা হচ্ছে ক্লাস কি, ক্লাস হচ্ছে স্পেসিফিকেশন বা ডিসক্রিপশন বা কোন একটা জিনিসের বর্ণনা, যেমন বা ব্লুপ্রিন্ট বলতে পারেন। অনেক কারণে আমাকে দায়িত্ব দিলো কি এই বিল্ডিংটা তৈরি করতে হবে, বিডিবিএল ভবনের বিল্ডিংটা। তো বিল্ডিংটা তৈরি করার আগে কি করা হয়েছে, আগে নকশা করা হয়েছে না, ডিজাইন করা হয়েছে বিল্ডিং যেরকম হবে, একই তালা হবে, বেসমেন্ট এই থাকবে, ছাদ এই থাকবে, প্রত্যেকটা ফ্লোরে এই থাকবে, বাস। এই যে বিল্ডিংটা তৈরি করার আগে যে একটা নকশা করা হয়েছে, ওই নকশাটাই হচ্ছে কি ক্লাস,
আর ফাইনালি যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি অবজেক্ট তো অবজেক্ট হচ্ছে কি দ্য রিয়েল থিং আর ক্লাস হচ্ছে কি বিহাইন্ড দ্য থিং বা আপনি বলতে পারেন ড্রিম বা স্পেসিফিকেশন ডিসক্রিপশন ব্লুপ্রিন্ট যেটাই বলে হ্যাঁ তো বলা হচ্ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি প্রোগ্রামিং এর একটা ইনস্টিটিউশন বা মডেল বা সংবিধান যেখানে কি আছে কিছু রুলস আছে এই রুলস গুলো মেইনটেইন করে আমরা যখন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরে কাজ করব এই রুলস গুলো মেইনটেইন করে কাজ করব এখন কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কি স্ট্রাকচারাল এরা অবজেক্ট 100% অবজেক্ট ওরিয়েন্টেড তাই না যেমন কি জাভা সি শার্প এরা কি আপনি যা মন চায় তাই করতে পারবেন না এখানে কাজ করতে গেলে কি করতে হবে আপনাকে একটা স্ট্রাকচার মেইনটেইন করেই কাজ করতে হবে আবার মনে করেন আমরা পিএইচপি ধরে কাজ করতেছি যখন পিএইচপি কিন্তু স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না আমি বললাম যে হ্যালো ওয়ার্ড প্রিন্ট করেন হ্যালো ওয়ার্ড প্রিন্ট করেন কেউ বললেন কি পিএইচপি একটা ফাইল নিলেন লিখলেন কি হ্যালো ওয়ার্ড আসবে কেউ কি করলেন একটা ফাংশন নিলেন ফাংশনের মধ্যে কি হ্যালো ওয়ার্ড লিখলেন ফাংশনকে কল করলেন আইলো আবার কেউ একটা ফাংশন লিখলেন ফাংশনের মধ্যে রিটার্ন করলেন সেটাকে আবার ধরেই কেউ করলেন আসবে না আবার কেউ একটা ক্লাস তৈরি করলেন ক্লাসের মধ্যে ফাংশন লিখলেন তারপরে ক্লাসের অবজেক্ট তৈরি করে ওই ফাংশনকে কল করে আপনি আউটপুট দেখলেন আসবে না সো একই কাজ আমি কত ভাবে করতে পারতেছি অনেক ভাবে কিন্তু আপনি যদি বলি যে জাভা দিয়ে বা সি শার্প দিয়ে আপনি হ্যালো ওয়ার্ল্ড আউটপুট নিয়ে আসেন সেম একই ভাবে করতে হবে কোনো উপায় নাই আপনাকে ক্লাস তৈরি করতে হবে মেথড তৈরি করতে হবে দেন ওই ক্লাসের পারমিশন নিয়ে কি করতে হবে মেথডকে কল করে আউটপুট নিয়ে আসতে হবে সিস্টেম একটাই জাভা বা সি শার্পে আপনি যা মন চায় তাই করতে পারবেন একটা স্ট্রাকচারের মধ্য দিয়ে আমাকে কোন একটা কাজ আউটপুট নিয়ে আসতে হবে এজন্য তাই না এখন দেখেন পিএইচপি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু 100% অবজেক্ট ওরিয়েন্টেড না ঠিক আছে বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলস গুলো যে ইয়াগুলো আছে হ্যাঁ যে রুলস গুলো আছে সেগুলো আমরা পিএইচপি স্পুন অ্যাপ্লাই করে আমরা স্ট্রাকচারাল ভাবে কাজ করতে পারি তো এটা নিয়ে একটু গল্প আছে এটা যখন ফ্রেমওয়ার্ক শুরু হবে তখন গল্পটা শুনবেন আমি একটু আগে একটু স্টোরি দিয়ে দিই সেটা হচ্ছে যে ধরেন পিএইচপি যখন প্রথম আসে 1995 দিকে তখন কিন্তু পিএইচপি ছিল কি পার্সোনাল হোম পেজ পিএইচপি মানে আমার একটা পার্সোনাল হোম পেজ বানানোর দরকার আমি মোটামুটি স্ক্রিপ্টিভ লিখে একটা করে ফেলে করতে পারলাম এরপরে 98 2000 থেকে পিএইচপি 3 আসে ওখানে কিন্তু আস্তে আস্তে অবজেক্ট ওরিয়েন্টেড আসা শুরু করে এবং 2004 দিকে যে পিএইচপি 5 যে ভার্সনটা আসে তখনই কিন্তু পিএইচপি মেইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রুলস গুলো আসে 2004 সালের পর বড় বড় কোম্পানিগুলো তাদের প্রজেক্টগুলোকে পিএইচপি তে নিয়ে আসা শুরু করে কারণ কি এখন পর্যন্ত আল্লাহর দুনিয়া যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবার চেয়ে দ্রুত আগে এক্সিকিউট হয় পিএইচপি স্টিল সবচেয়ে দ্রুত এক্সিকিউট হয় পিএইচপি কারণ এই ল্যাঙ্গুয়েজটা যখন রেসমাস লেট অফ এই ভদ্রলোক যখন তৈরি করে ওনার উদ্দেশ্য ছিল একটাই সেটা হচ্ছে কি যেমন একটা ল্যাঙ্গুয়েজ হবে সেটা দিয়ে যে যা মন চায় করতে পারবে এবং এটা কোনো রুলস থাকবে না যার যা মন চায় করতে পারবে এবং খুব দ্রুত এক্সিকিউট হবে এটা হচ্ছে পিএইচপি এর মেইন মোটো যে না আমার এটা দ্রুত খুব দ্রুত এক্সিকিউট হবে আপনি সি শার্প বা জাভায় কোনো কাজ করতে যান আপনাকে কমান্ডে বসে থাকা লাগবে পিএইচপি তে কমান্ড দেওয়ার আগে আপনাকে বসে থাকতে হবে বিষয়টা হচ্ছে এরকম মানে খুব দ্রুত এক্সিকিউট হয় বাট ওই যে 2004 এর দিকে যখন বড় বড় কোম্পানিগুলো আসলো পিএইচপি সমস্যা হচ্ছে কি এইভাবে মানে প্রসিডিউরাল ভাবে কাজ করে কোন বড় একটা প্রজেক্ট পিএইচপি দিয়ে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট অসম্ভব হবেই না আপনাকে বলা হলো আপনি একটা ইআরপি সফটওয়্যার বানান আপনি র পিএইচপি তে বানাতে পারবেন বানানো যাবে বাট এটার যে কোথায় যা শেষ হবে এটা আল্লাহ মানে নিজেও হতাশ হ্যাঁ হ্যাঁ এটা করে তাই না বাট ওই তখন 2004 এর পরে থেকেই ঘটনা বলা হচ্ছে আর কি যে তখনই কিন্তু আপনার ওই ইয়া হয় আর কি ওই কি বলে অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়গুলো অনেক দ্রুত পিএইচপি তে চলে আসে এবং অনেকে করে কি যে বড় বড় কোম্পানিগুলো তাদের কাজগুলো পিএইচপি তে করায় পরে ধরা খায় যে হ্যাঁ হ্যাঁ এখন আর ম্যানেজ করা যাচ্ছে না আনম্যানেজড হয়ে যাচ্ছে অনেক বড় প্রজেক্ট পিএইচপি দিয়ে ম্যানেজ করা যাচ্ছে না আপনি এক পেজ হইছে 2000 লাইনের কোড উপরে কি লেখা আছে নিচে মনে নাই নিচে আস্তে আস্তে নি মনে নাই উপরে কি লেখা আছে এরকম হয়েছে বিষয়টা তখন বলতেছে যে না এটা ম্যানেজ করা যায় কিভাবে তখন পিএইচপি যে ডেভেলপমেন্ট টিম তাদেরকে বললো যে আপনারা এটাকে স্ট্রাকচার করেন আপনারা পিএইচপিটাকে স্ট্রাকচারাল করেন তখন তারা বললো যে দুঃখিত আমরা এটা করতে পারতেছি না কারণ আমাদের মেইন মোটো এটা স্ট্রাকচারাল করতে গেলেই কি হবে স্লো হয়ে যাবে কিচ্ছু করার নাই স্ট্রাকচারাল করতে গেলেই কি হয়ে যাবে ল্যাঙ্গুয়েজটা দ্রুত এক্সিকিউট হবে না বলছে যে না আপনাদের মন চাইলে থাকেন না মন চাইলে চলে যান কিন্তু আমি ল্যাঙ্গুয়েজকে স্ট্রাকচারাল করতে পারবো স্টিল না এখন পর্যন্ত কিন্তু পিএইচপি 100% স্ট্রাকচারাল না
পিএইচপি 7 ও বলতে পারি, আমি যা মন চাই তাই করতে পারি। তো তখন তারা কি করবে, তখন তারা কি করলো, যারা পিএইচপি সিনট্যাক্স খুব ভালো জানে তাদেরকে নিয়ে ছোট ছোট কোম্পানি করলো, কোম্পানি করে তারা ইনভেস্ট করলো, বলে যে আপনার ল্যাঙ্গুয়েজটাকে স্ট্রাকচার করেন। এর 2004 এর পরেই কি আসা শুরু করলো, পিএইচপি ফ্রেমওয়ার্ক। প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক কিন্তু স্ট্রাকচারড, 100% অবজেক্ট ওরিয়েন্টেড প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক। আপনারা যেটা শিখবেন ল্যারাভেল, যেটা প্র্যাকটিস করবেন এখানে, এটাও কিন্তু 100% স্ট্রাকচারড, ঠিক আছে। সো এই এই যে বিষয়গুলো 2004 এর পর থেকেই কিন্তু পিএইচপি তে আস্তে আস্তে ফ্রেমওয়ার্ক করা শুরু করে। পিএইচপি কিন্তু স্ট্রাকচারড না, বাট প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক যেটাই বলেন, জেন বলেন, ওয়াই আই আই বলেন, কেক বলেন, সিম্ফনি বলেন, ল্যারাভেল বলেন, তারপরে কি বলে কোডিগনেটর বলেন, সবই কিন্তু কি স্ট্রাকচারড, 100% অবজেক্ট ওরিয়েন্ট, অবজেক্ট ওরিয়েন্টেড। এখানে কিন্তু আপনি যা মন চায় তাই করতে পারবেন না। আপনি যদি কোডিগনেটর দিয়ে কোনো একটা প্রজেক্ট করেন বা ল্যারাভেল দিয়ে কোনো একটা প্রজেক্ট করেন, আপনি এক বছর কাজ করছেন, এরপর আপনি চলে গেছেন, ওইখানে আর একটা সিলে বসাই দিলে তার ওই প্রজেক্টটা বুঝতে সময় লাগবে সর্বোচ্চ 2 দিন, সর্বোচ্চ 2 দিন বুঝে যাবে প্রজেক্ট। মানে লোক পরিবর্তন হবে কিন্তু কাজ থেমে থাকবে না, এটাই তো মেন হওয়া উচিত, তাই না? সেটা হচ্ছে বিষয় আর কি। তো অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কথা বলা হচ্ছিল, তো যে রুলস গুলো আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাই আর কি প্রোগ্রামিং একটা সংবিধান। আমরা কাজ করতে করতে হ্যাঁ আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরো বাড়বে আর কি আশা করি। তো বেসিক ভাবে আমাদেরকে যদি কেউ বলে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বলেন, তো আপনি দুই চারটা কথা বলে দিবেন যে এটা হচ্ছে প্রোগ্রামিং একটা সংবিধান। আমরা জানি সংবিধানে কিছু রুলস প্রণয়ন করে, যে রুলস অনুযায়ী চলে। তো এই এই সংবিধানও কিছু রুলস দিছে, এই রুলস অনুযায়ী বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে, আবার কারো ভালো না লাগলে সে চলে না, ঠিক আছে। তো তাহলে কি কি রুলস দিছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কি কি রুলস প্রোভাইড করে, যে একটা রুলস যদি বলতে বলে তখন কি বলবেন, তখন বলবেন যে তারা বলছে যে যখনই কোনো একটা কাজ করবে তখনই কি করতে হবে, সেই কাজটাকে ছোট ছোট আকারে ভাগ করতে হবে এবং একই জাতীয় কাজগুলোকে আলাদা আলাদা ভাবে রাখতে হবে, দেন আমাকে কাজটা ফাইনালি করতে হবে। তো ওই যে আমরা স্পেসিফিকেশন করা হচ্ছে, ওই স্পেসিফিকেশনটাকে বলা হচ্ছে কি, ক্লাস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যেটা মেইন সিনট্যাক্স, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে কি অবজেক্ট, ক্লাস এবং অবজেক্ট। সো ক্লাস কি, এটা হচ্ছে মেইন যেটা বেস। তো যে বলা হচ্ছে যে যখন আপনাকে কোনো একটা কাজ দেওয়া হচ্ছে, যে আপনি এটা করেন, আপনি এই ল্যাপটপ চেয়ারটা বানান, এই টেবিলটা বানান, আপনি কি করবেন, প্রথমে আগে স্পেসিফিকেশন করবেন, ভাগ করবেন, যত ছোট ছোট ভাগে ভাগ করা যায়, একই জাতীয় কাজগুলোকে আপনি কন্ট্রোল কিসের মধ্যে রাখবেন, এই ক্লাস নামক একটা সিনট্যাক্সের মধ্যে রাখবেন। এবার এই প্রত্যেকটা ক্লাসের একটা, প্রত্যেকটা ক্লাসের যে বিষয়গুলো থাকবে, স্পেসিফিকেশন গুলো থাকবে, সেগুলো যদি আপনি ইউজ করতে চান কি করতে হবে, এই ক্লাসের হ্যাঁ একটা পারমিশন নিয়ে করতে হবে, রাইট। এবার বলা হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ক্লাসের একটা পারমিশন বা ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এই যে আমি কি করলাম, আমি একটা বিল্ডিং বানাবো, তাই না, আমি কি করলাম, আমি একটা বিল্ডিং বানাবো, তাহলে প্রথমে আমি একটা ব্লুপ্রিন্ট করলাম, আমি একটা ডিজাইন আঁকলাম, ওটা হচ্ছে কি আমার ক্লাস। এবার আমি যখন আমি রিয়েল জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি অবজেক্ট, বিল্ডিংটা হচ্ছে কি আমার অবজেক্ট, তাই না, এরকম একটা বিষয় আর কি। এভাবে বলা যেতে পারে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে কি পারমিশন বেসড প্রোগ্রামিং, যা কিছু হচ্ছে পারমিশন নিয়ে নেই হচ্ছে। ওই যে আমি ক্লাসগুলো কালাতালভাবে ভাগ করে রাখলাম ক্লাসের মধ্যে, ক্লাসগুলো কাজগুলো আমাকে একটা কাজ করতে হবে, সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করলাম, ভাগ করে 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 আমি ক্লাস নামক সিনট্যাক্সের মধ্যে রাখলাম। এবার সেগুলোকে যদি আমি ইউজ করতে চাই তাহলে কি লাগবে, পারমিশন লাগবে না, এটা হচ্ছে কি অবজেক্টে হচ্ছে কি তার পারমিশন, পারমিশন নিয়ে নিয়ে আমি কাজটা করতে পারতেছি ফাইনালি। তো মনে করেন আমি একটা মানুষ তৈরি করবো, একটা পার্সন তৈরি করবো, তাহলে একটা মানুষের, মানুষ তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা ক্লাস তৈরি করতে হবে, তাই না, ক্লাস তৈরি করতে হবে। দেন সো ক্লাসের মধ্যে কি থাকে, ক্লাসের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে বিহেভিয়ার। আমরা যে স্পেসিফিকেশন তৈরি করবো, আমাকে কি তৈরি করতে হবে, আমাকে একটা মানুষ তৈরি করতে হবে, ফাইন, প্রোগ্রামিং করে। তো মানুষের আমি প্রথমে কি করলাম, মানুষ তাহলে একটা আগে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে কিছু ক্লাস তৈরি করতে হবে, তাই না, স্পেসিফিকেশন করতে হবে। তো স্পেসিফিকেশন ক্লাস, তো ক্লাস যখন তৈরি করবো তখন সেই ক্লাসের মধ্যে কি থাকে,
ক্লাসের মধ্যে মেইনলি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে বিহেভিয়ার। সো অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট মানুষ, যেমন তার নাম কি হবে, তার হাইট কত হবে, তার ওয়াইট কতটুকু হবে, তার গায়ের রং কি হবে, চোখের কালার কি হবে, এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট, ডেটা, ইনফরমেশন অ্যাবাউট মানুষ। আর বিহেভিয়ার কি হবে? কথা বলতে পারে, দৌড়াতে পারে, তার কাজগুলো, রাইট, তার কাজগুলো থাকবে কোথায়, এই আপনার বিহেভিয়ার এর মধ্যে। আর অ্যাট্রিবিউট এর মধ্যে ইনফরমেশন অ্যাবাউট প্রপার্টিস, রাইট, ইনফরমেশন। সামনে কি বলতে পারে, একজন বলে দিচ্ছে প্রপার্টিস, আর এটা হচ্ছে কি মেথড। আপনাকে বললো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, আপনি এগুলো বলে দিলেন। এরপরে বললো যে কয়েকটা সিনট্যাক্স বলেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, আপনি বললেন একটা ইম্পর্টেন্ট সিনট্যাক্স হচ্ছে কি ক্লাস, আর একটা হচ্ছে কি অবজেক্ট। ক্লাস কি? আমরা কম্পিউটার সায়েন্স যখন পড়াশোনা করছি তখন পরীক্ষায় পাশের জন্য লিখছি, হোয়াট ইজ ক্লাস, কি লিখছেন, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিস, কোশ্চেন এগুলো। লজিক্যাল টেমপ্লেট অফ এ ক্লাস ইজ এ লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিস, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আমরা পরীক্ষায় পাশ করার জন্য বলছি, বাট যখন আমাদের রিয়েল লাইফে কাজ করতে হবে, সো ক্লাস কি? ক্লাস হচ্ছে বেসিক্যালি কোনো একটা জিনিসের ব্লুপ্রিন্ট, স্পেসিফিকেশন, ডিসক্রিপশন, কোনো একটা জিনিসের, কোনো একটা অবজেক্টের, কোনো একটা আউটপুটের স্পেসিফিকেশন, ডিসক্রিপশন, এটাই হচ্ছে কি ক্লাস। তো কোনো একটা জিনিস সম্পর্কে যখন আমি বর্ণনা করব, তার কয়টা জিনিস বর্ণনা করতে পারি, সেই বর্ণনাকে আমরা দুইটা পার্টে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে কি ওই জিনিসটার অ্যাট্রিবিউট, আর ওই জিনিসটার বিহেভিয়ার, তাই না? আপনি যে কোনো জিনিস সম্পর্কে চিন্তা করে দেখেন না কেন, আলটিমেটলি এই দুটো জিনিসই পাবেন। অ্যাট্রিবিউট মানে ইনফরমেশন অ্যাবাউট, আমি যদি কলমটা বানাইতে হবে, তাহলে কলমটা বানানোর জন্য আগে কি করতে হবে, স্পেসিফিকেশন করতে হবে, একটা কলমটার একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে, একটা স্ক্র্যাচ তৈরি করতে হবে, অর্থাৎ একটা ক্লাস তৈরি করতে হবে। এই ক্লাসের মধ্যে কলমটার কি কি থাকবে, অ্যাট্রিবিউট, এই কলমটার বিহেভিয়ার। কলমটার যে একটা অ্যাট্রিবিউটের নাম বলেন তো, কলম তৈরি করে সেখানে কি রাখলাম এই কলমের অ্যাট্রিবিউট রাখলাম, দেন এই কলমের বিহেভিয়ার গুলো রেখে দিলাম। ফাইনালি যখন আমি কলমটাকে ইউজ করব, তখন আমি কি করব, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে এই অ্যাট্রিবিউটের বিহেভিয়ার গুলো আমি ইউজ করব। আলটিমেটলি আমি যখন কলমটা আমার কাছে আসে, এর অ্যাকচুয়ালি এটার মধ্যে কি আছে, এর কিছু বিহেভিয়ার আছে আর এর কিছু অ্যাট্রিবিউট আছে, তাই না? হ্যাঁ, সেটাই তো, এটাই তো আমার ফাইনাল জিনিসটা। বাট এটাকে তৈরি করার আগে স্পেসিফিকেশন করে নিতে হয়েছে না, ওটাই হচ্ছে কি আমার ক্লাস। তো ক্লাস এবং অবজেক্ট নিয়ে কথা হচ্ছিল, আস্তে আস্তে আরো বেশ কিছু বিষয় আসবে। তো পিএইচপি তে আমরা কিভাবে ক্লাস তৈরি করতে পারি, কিভাবে অবজেক্ট তৈরি করতে পারি, এই বিষয়গুলো চলুন একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে আস্তে আস্তে আমাদের এই বিষয়গুলো আরো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আপনারা একটা ফাইল নিছেন না, পিএইচপি ফাইল, হ্যালো, যে কোনো নামে একটা পিএইচপি ফাইল নিছেন, ফাইল। তো এখানে এসে আমরা একটা ক্লাস তৈরি করতে যাচ্ছি প্রথমে। তো ক্লাস তৈরি করার সিনট্যাক্স কি? আমরা তো আলটিমেটলি জিনিসটা তৈরি করব, বাট এখন আমরা সিনট্যাক্স প্র্যাকটিস করব। ক্লাস তৈরি করার জন্য পিএইচপি তে প্রথমে লিখতে হয় ক্লাস, এরপর স্পেস দিয়ে লিখতে হয় কি ক্লাসের নাম। মনে করেন আমি ক্লাসের নাম লিখলাম, হ্যালো, ক্লাস তৈরি হয়ে গেল, আমি ক্লাসের নাম লিখলাম ডেমো, ক্লাস তৈরি হয়ে গেল, ক্লাসের নাম দিতে হবে যে কোনো কিছু। এখন ক্লাসের নামটা কিভাবে লিখবেন, ক্লাসের নাম লেখার কিছু রুলস বলা হচ্ছে, যে ক্লাসের নামে প্রথম অক্ষর সাধারণত কি হয়, বড় দিতে হয়। আমি বললাম ক্লাসের নাম কি ডেমো, তাহলে প্রথম আমি এভাবে লিখলেও কিন্তু হবে, বাট আমাকে কিভাবে লিখতে হবে, ক্যাপিটালাইজ, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি। এখন ক্লাসের নাম যদি দুই ওয়ার্ড হয় কেমন, মনে করেন আমি বললাম ক্লাসের নাম হচ্ছে HELLO, হ্যালো ওয়ার্ল্ড, দুই অক্ষর, দেখেন মাঝখানে স্পেস দিছি, হয়েছে হয় নাই,
মাঝখানে কি দিতে পারেন? আন্ডারস্কোর দিতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন। দুটাই স্ট্যান্ডার্ড, মানে দুটাই চাই। স্যার দুইটা ওয়ার্ড লিখলে কি স্যার ফার্স্ট ওয়ার্ডটা কি স্যার আপার কেস দিতে হবে? না দিতে পারেন, এভাবেও করতে পারেন হ্যালো ওয়ার্ল্ড, আবার এভাবেও করতে পারেন। ঠিক আছে, আপনি যদি এভাবে লেখেন দুটোই যদি আপার কেস দেন তাহলে যেটা করা হয় হ্যালো আন্ডারস্কোর ওয়ার্ল্ড এভাবে লেখা হয় আর কি, হ্যালো ওয়ার্ল্ড এভাবে লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন। একই, হ্যাঁ একই জিনিস। তো আমাকে হয় এভাবে লিখতে হবে অথবা কিভাবে লিখতে হবে, ঠিক আছে এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লাসের নামে কনভেনশন বলা হচ্ছিল সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাই না? তো এটা হচ্ছিল ক্লাসের একটা সিনট্যাক্স। তো মনে করেন আমি এখানে ক্লাস দেখলাম হ্যালো ওয়ার্ল্ড, এবার আমি এই ক্লাসের মধ্যে কি থাকে, ক্লাসের মধ্যে কি থাকবে স্পেসিফিকেশন, কিসের কোন একটা জিনিসের ক্লাসের মধ্যে কি থাকবে, আপনি যা তৈরি করবেন তার স্পেসিফিকেশন থাকবে, বর্ণনা থাকবে। এখন কোন একটা জিনিস সম্পর্কে যখন আপনি বর্ণনা করবেন কয় ভাবে বর্ণনা করবেন বলেন? কোন একটা জিনিস সম্পর্কে যখন আমরা বর্ণনা করি অবজেক্ট ওরিয়েন্টেড রুলস অনুযায়ী ক্লাসের মধ্যে, তখন সেই বর্ণনাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, আছে বিহেভিয়ার। এখন বর্ণনা তাহলে অ্যাট্রিবিউট, তো ওইটা অ্যাট্রিবিউট কি বলা হচ্ছে কি প্রপার্টিজ। তো প্রপার্টিজ গুলো কিভাবে বলা থাকে, প্রপার্টিজ গুলোকে সাধারণত আমি বললাম যে পাবলিক নেম, যেভাবে লেখা সেভাবে লেখেন, আমরা আস্তে আস্তে যাবো দিকে। তো এখন খেয়াল করেন এভাবে এখানে যে কাজটা করা হচ্ছে, আমরা একটা ক্লাস তৈরি করলাম, ক্লাসের নাম কি হ্যালো ওয়ার্ল্ড। তো এই ক্লাসের মধ্যে আমরা দুইটা কি রাখলাম, প্রপার্টি এবং দুইটা মেথড, অর্থাৎ দুইটা অ্যাট্রিবিউট এবং দুইটা বিহেভিয়ার। আমরা যে জিনিসটা তৈরি করতে চাচ্ছি তার দুইটা অ্যাট্রিবিউট এবং তার দুইটা বিহেভিয়ার আমরা এখানে রেখে দিলাম, ফাইন। এবার আমি এই অ্যাট্রিবিউট এবং এই বিহেভিয়ারগুলোকে ইউজ করব কিভাবে? মনে করেন আমার দরকার হচ্ছে এই এইটা হ্যালো ওয়ার্ল্ড দরকার, আমার দরকার হচ্ছে হ্যালো ঢাকা বা আমার বিআইটিএম ঢাকা এগুলো দরকার, আমি কিভাবে ইউজ করব? তো ক্লাসের বাইরে এসে এখন আমরা তো নর্মালি কি করলাম, এই ফাইলটাকে যদি রান করে আউটপুট কি আসবে বলেন?
যদি ইকো করা আছে কিছুই আসবে না। তো বেসিক্যালি আমরা যদি এখন এখান থেকে বলি ইকো ডলার সাইন নেম, এখানে এভাবে নেম করে দিলাম, কি করলাম আমরা একটা অ্যাট্রিবিউট ইকো করলাম, দেখি কি আসে। ক্লাসের মধ্যে ইউজ করছি, দেখেন এখানে এটা কি করলাম, তার মানে আমি ক্লাসের মধ্যে যখন একটা প্রপার্টি অথবা মেথড আছে, মানে আগে প্রপার্টি দেখলাম, মেথড তো এখনো দেখি নাই, ক্লাসের মধ্যে যখন কোন একটা প্রপার্টি আছে, এই নেমের একটা কি ভ্যালু আছে না BITM, এটাকে এখানে ইকো করা হচ্ছে, বাট কি দেখাচ্ছে, তাহলে ক্লাসের মধ্যে যখন কোন একটা প্রপার্টি থাকতেছে সেটাকে আমরা বাইরে কি করতে পারতেছি না, ইউজ করতে পারতেছি না ডাইরেক্ট। এবার মনে করেন আমি এখানে বললাম অ্যাড, এটা তো একটা ফাংশন তাই না, মেথড। এখানে একটা কথা বলা আপনারা হয়তো জানেন বা বুঝতে পারছেন, ক্লাসের মধ্যে যেটা প্রপার্টি ক্লাসের বাইরে সেটা কি বলেন তো, ভেরিয়েবল, আর ক্লাসের মধ্যে যেটা মেথড ক্লাসের বাইরে সেটা কি ফাংশন, তাই না। এই জিনিসটাকে যখন আমরা এখানে রাখবো এর নাম কি ফাংশন বলা হয়, আর যখন এটি ক্লাসের মধ্যে সেটাকে বলা হয় কি মেথড, আর এটাকে যদি আমি এখানে রাখি এটা কি হয়ে যাবে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে ক্লাসের মধ্যে থাকলে সেটাকে কি বলা হচ্ছে প্রপার্টি। আমি এখন ক্লাসের মধ্যে যখন কোন একটা প্রপার্টি আছে সেটাকে অ্যাক্সেস করতেছিলাম, পারতেছিলাম না, এবার ক্লাসের মধ্যে কি একটা মেথড কে আমি অ্যাক্সেস করার চেষ্টা করি বাইরে থেকে, দেখি কি দেখায়, ফ্যাটাল এরর, কেন কল টু আনডিফাইন্ড অ্যাড। বাট এই জিনিসটাই খেয়াল করেন, আমি যদি এভাবে লিখি এভাবে আছে বিষয়টা, এখন কি আসবে, এখন কি আসবে আউটপুট, এখন কিন্তু হ্যালো ওয়ার্ড আসা উচিত তাই না, দেখি তুমি খেয়াল করি এখন কি আসছে হ্যালো ওয়ার্ড, মানে ক্লাসের সিনট্যাক্স এর মধ্যে যখন আসে তখন কিন্তু এগুলো ডিরেক্ট ইউজ করা যাচ্ছে না। এখানে মনে করে নেম দিয়ে দেই, ইকো নেম, এবার দেখি আসে কিনা, কি আসছে BITM, তার মানে নরমালি আসতেছে, বাট যখন যখন সেটা কিসের মধ্যে থাকতেছে ক্লাস সিনট্যাক্স এর মধ্যে যখন ব্লকের মধ্যে হয়ে যাচ্ছে, এবার এই পুরো জিনিসগুলো কি ক্লাসের মধ্যে আসে না, আমি সেগুলোকে ডিরেক্ট কি করতে পারতেছি ইউজ করতে পারতেছি না। তো ওই যে ক্লাসের কোন একটা জিনিসকে ক্লাসের মধ্যে কোন একটা প্রপার্টি অথবা মেথডকে আমি যদি বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি লাগবে, এই ক্লাসের একটা পারমিশন লাগবে। এই জন্য বলা হচ্ছিল না যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কি পারমিশন বেসড প্রোগ্রামিং, যা কিছু করতে হবে পারমিশন নিয়ে করতে হবে। আমি কোনো একটা জিনিসের কোনো একটা কিছু ব্যবহার করব, হ্যাঁ আমি কলম দিয়ে লিখবো, তাহলে কি করতেছি কলমটাকে ব্যবহার করতেছি না, তাহলে কি লাগবে কলমের একটা পারমিশন লাগবে। তো আজকে থেকে কলম দিয়ে লেখার আগে বলবেন যে আমি কি লিখতে পারি, ঠিক আছে ফাইন, আমরা জানি ক্লাসের একটা পারমিশন লাগবে এবং সেটাকে বলা হচ্ছে কি অবজেক্ট। আপনাকে যদি বলে হোয়াট ইজ অবজেক্ট কি বলবেন, ইনস্ট্যান্স অফ এ ক্লাস, পারমিশন অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট, কোন একটা ক্লাসের পারমিশনকেই কি বলা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি এই ক্লাসের পারমিশনটা কিভাবে তৈরি করতে পারি থ্রু PHP, সো প্রথমে আমরা সিম্পলি এখানে লিখলাম, মনে করেন লিখলাম যে লাইক OBJ আন্ডারস্কোর হ্যালো ওয়ার্ল্ড ইজ ইকুয়াল টু নিউ হ্যালো ওয়ার্ল্ড। সো কি করা হচ্ছে এখানে, আমি এই হ্যালো ওয়ার্ল্ড এই এটা হচ্ছে কি আমার ক্লাস না, এটা হচ্ছে ক্লাস, আমি এই ক্লাসের একটা পারমিশন তৈরি করলাম কিভাবে নিউ, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা ফিক্স থাকবে, এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ভেরিয়েবল আর কিছুই না, এখানে আপনি যা মন চায় তাই লিখতে পারেন কোনো সমস্যা নাই। এবার এটাই কি এই ক্লাসের একটা অবজেক্ট, তো এই হ্যালো ওয়ার্ল্ড এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম আমরা কিভাবে, প্রথমে লিখলাম নিউ, তারপরে ক্লাসের নাম, এই ফার্স্ট ব্র্যাকেটটা দিলেও হয় না দিলেও হয়, না দিলেও হবে সমস্যা নাই,
বাট দেওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা পরে বলবো একটু পরে। ওকে, তাহলে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম নিউ কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে? ফাইন। এবার আমি এই অবজেক্ট ধরে দেখেন, আমরা কি একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই লাইনটাকে এক্সপ্লেইন করি, এটা হচ্ছে কি ক্লাসের নাম, এটা কি কিওয়ার্ড। কোন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আমাকে নিউ ইউজ করতেই হবে, আর এটা হচ্ছে কি ভেরিয়েবল, যে কোনো কিছু হতে পারে। এখন এটা কিন্তু মিনিংফুল হয় নাই, এটা মিনিংফুল হতে কিভাবে, যদি বলতাম ওবিজে আন্ডারস্কোর তাহলে কিন্তু একটু মিনিংফুল হতো। সো ক্লাসের অবজেক্ট গুলো এভাবে তৈরি করার চেষ্টা করবেন। হ্যাঁ, এবার এই অবজেক্ট ধরে আমরা কি করব, অবজেক্ট যখন ধরলাম, অবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিএসপি এর অবজেক্ট সাইন, এটা হচ্ছে কি পিএসপি এর অবজেক্ট সাইন, সিঙ্গেল স্ল্যাশ অ্যারো, দিস ইজ কল্ড পিএসপি এর অবজেক্ট সাইন। সো এটা আমি এখান থেকে শুরু করে এতটুকু, এই যে এতটুকুকে বলতে পারে কি, এই হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের একটা অবজেক্ট। অবজেক্ট ধরে আমি কি করলাম, এই সিটি এটা হচ্ছে কি একটা প্রপার্টি, সেই প্রপার্টিটাকে এখন অ্যাক্সেস করলাম এবং সেটাকে ইকো করলাম। এবার যদি ব্রাউজারিং করি, রিলোডিং দেই, দেখতে পাচ্ছি ভাবে। এখানে আরেকটা মজার জিনিস দেখেন, যেখানে আপনি নেটবিনসে আছেন, সো নেটবিনসের ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারেন। হাউ, কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন, দেখেন আপনাকে কি দেখাচ্ছে এখানে, নেম সিটি অ্যাড সাব, অ্যাড সাব এগুলো কি মেথড, আর নেম সিটি এগুলো হচ্ছে কি, আমি মনে করি এখানে অ্যাড এভাবে কল করলাম, দেন হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ, হ্যালো ওয়ার্ল্ড, বিআইটিএম দেখাবে কেন, এটার মধ্যে কি লেখা হয়েছে বল সাহেব, ঠিক আছে আল্লাহ ভরসা। সো নাও ঠিক আছে না, এভাবে কাজ করতেছে আর কি। ক্লাস কিভাবে তৈরি করে, কিভাবে প্রপার্টি ডিক্লেয়ার করে, কিভাবে মেথড ডিক্লেয়ার করে, কিভাবে অবজেক্ট তৈরি করে, অবজেক্ট ধরে কিভাবে আমরা ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারি, এই এতটুকুনের মধ্যে। এটা হচ্ছে সিনট্যাক্স, আপনার এখানে কোনো কিছু বোঝার নাই, কি করা আছে স্টিল আউটপুট আসবে, দেখেন কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো নাইস। এখানে যে প্র্যাকটিস টুকুন করা হচ্ছে, এখন আপনাকে যদি কেউ বলে যে এই নামের একটা ক্লাস তৈরি করেন, এই ক্লাসের মধ্যে এই কয়টা প্রপার্টি থাকবে, এই কয়টা মেথড থাকবে, করা যাবে তো? হ্যাঁ, এই নামের একটা ক্লাস তৈরি করেন, এই ক্লাসের মধ্যে এই কয়টা প্রপার্টি থাকবে, এই কয়টা মেথড থাকবে। এবার বলবেন যে ক্লাস, ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেন, অবজেক্ট ধরে আমাকে মেথড এবং প্রপার্টিগুলো ইউজ করে দেখান, এতটুকু পারা যাবে না? ফাইন। এখন মজার বিষয় হচ্ছে কি জানেন, আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম এভাবে আর করা যাবে না কখনো, ঠিক আছে? এটা হচ্ছে মানদাত্তার আমলের, এগুলো আমরা করছি, এগুলো আমাদের করা যাবে না। ইনফ্যাক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কথা বলা হচ্ছে, আপনারা যদি জাভা বা সি শার্পে কাজ করেন, এভাবে কাজ করলে হবেই না, এটা পিএসপি দেখেই সম্ভব। পিএসপি হচ্ছে অনন্ত জলিল, বুঝছেন? হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করে কার কাজ, পিএসপির কাজ। ওকে, এভাবে হবে না, হ্যাঁ এভাবে আমরা করব না। শুনেন, মেইন বিষয় হচ্ছে কি, কনভেনশন বলা হচ্ছে ফাইলের নাম এবং ক্লাসের নাম এক হইতে হবে, এবং ক্লাসের নামটা হবে কি ক্যাপিটালাইজ। আমরা যে প্রসেসে ক্লাস তৈরি করছি, এটা জাস্ট আমরা একবার রাত প্র্যাকটিস করে নিলাম, আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন, বাট এটা কিন্তু কখনোই প্রফেশনাল কাজে করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছি? জাস্ট এমনি, হ্যালো
হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে স্যার, আল্লাহ ভরসা স্যার, আল্লাহ ভরসা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে যে এভাবে আমাদের ক্লাস তৈরি করা যাবে না। হ্যাঁ, কিভাবে করব মানে রিয়েল প্র্যাকটিস কোনটা? দেখেন, আমরা একটা ফাইল তৈরি করি, আপনাকে বললো যে আপনি ডেমো নামের একটা ক্লাস তৈরি করেন, ডেমো নামের। তখন কিভাবে ক্লাস তৈরি করবেন? এই দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা কি নিব, পিএসপি ক্লাস। ঠিক আছে, তখন আর পিএসপি ফাইল নেবেন না, নেবেন হচ্ছে পিএসপি ক্লাস। যদি আপনি নেট বিনসে থাকেন, পিএসপি ক্লাস নিলাম, নেওয়ার পর এখানে ক্লাসের নাম কি হবে, ডেমো। এই যে ছোট হাতে ডেমো লিখে দিলাম, না না ছোট হাতে লিখতে হবে, এখানে ফাইলের নাম হবে ছোট আর ক্লাসের নাম হবে কি, ক্যাপিটালাইজ। এখানে হচ্ছে কি, ডেমো দিয়ে দিলাম, এবার ফিনিশ দিয়ে দিলাম, দেখেন কি হয়ে গেছে, অটোমেটিক্যালি ক্লাস তৈরি হয়ে গেছে না। হ্যাঁ, এখানে এসে কি করতে হবে, শুধু ডেমোটাকে ক্যাপিটালাইজ করে দিতে হবে। সো আমাদের একটা ক্লাস তৈরি হয়ে গেছে, ডেমো, রাইট। হ্যাঁ, আসেন, ডেমো নামের একটা ক্লাস তৈরি করছেন। এবারে ক্লাসের মধ্যে দুটো প্রপার্টি, দুটো মেথড ডিক্লেয়ার করেন, বললাম যে পাবলিক, নেমই বলি আর কি বলবো, okay
তাহলে খেয়াল করেন আমরা একটা ক্লাস তৈরি করলাম, তাহলে এবার যখন আমাদের কেউ ক্লাস তৈরি করতে বলবে, আপনাকে বললো যে আপনি আপনাকে স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করেন, তখন আপনি কি করবেন? রাইট বাটন ক্লিক করে পিএইচপি ক্লাস নেবেন, নাম দিবেন স্টুডেন্ট, এবং এখানে এসে নামটা প্রথম অক্ষরটা কি করে দিতে হবে, ক্যাপিটালাইজ করে দিতে হবে। হ্যাঁ, এভাবে আমরা পিএইচপি তে ক্লাস তৈরি করব। নাম্বার ওয়ান, ক্লাসের মধ্যে আমরা যেভাবে বলা থাকে আর কি, ডিরেকশন অনুযায়ী, ইনস্ট্রাকশন অনুযায়ী, ইনস্ট্রাকশন অনুযায়ী প্রপার্টি ডিক্লেয়ার করব, ইনস্ট্রাকশন অনুযায়ী মেথড নিয়ে কাজ করব। এবার এই প্রপার্টি এবং মেথড গুলোর কি আউটপুট দেখতে হবে না, আউটপুট কোথা থেকে দেখবো? আমরা কিছুক্ষণ আগে কি করছি, ক্লাস ফাইলের মধ্যে অবজেক্ট তৈরি করছি না? তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী লাইক জাভা বা সি শার্প, ক্লাস ফাইলের মধ্যে কি থাকে না, ভিউ ফাইল থাকবে না। ক্লাস ফাইলের মধ্যে শুধু কি থাকবে, অনলি প্রপার্টি এবং মেথড, ডিক্লেয়ারেশন, স্পেসিফিকেশন, এটা হচ্ছে ক্লাস। আমার ভিউ ফাইলটা হবে কি আলাদা। সো এবার আমি এই ক্লাসের মধ্যে যে জিনিসটার স্পেসিফিকেশন এবং ডিসক্রিপশন দেওয়া আছে সেগুলোকে যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমার একটা ভিউ ফাইল তৈরি করব স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী। সো এবার একটা ভিউ ফাইল তৈরি করেন, এবার সিম্পলি একটা পিএইচপি ফাইল, সিম্পলি একটা পিএইচপি ফাইল তৈরি করলাম, আমরা নাম দিলাম ভিউ ডট পিএইচপি। আমরা নাম দিয়ে দিলাম ভিউ ডট পিএইচপি। এখন আমরা এটা ভিউ ফাইল থেকে, এটা যে কোনো ফাইল হতে পারে, আমরা এই ভিউ ফাইল থেকে, এই ভিউ ফাইল থেকে আমরা যদি এই ক্লাসের, আমরা এই ভিউ ফাইল থেকে আমরা যদি এই ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলোকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করতে হবে, প্রথমে ক্লাসটাকে রিকোয়ার করতে হবে, তারপরে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, তারপর সেই অবজেক্ট ধরে আমরা, ঠিক আছে, রিকোয়ার করার জন্য কিভাবে রিকোয়ার করতে হবে, আমরা এভাবে রিকোয়ার করবো। রিকোয়ার ওয়ান্স করে নিচ্ছি কাকে, ডেমো ডট পিএইচপি কে। তাহলে আমি ওই ক্লাসের যে ক্লাসটাকে নিয়ে কাজ করতেছি, ওই ক্লাসের প্রপার্টি এবং মেথডগুলোকে যদি ইউজ করতে চাই একটা ভিউ ফাইল থেকে, তাহলে কি করতে হবে, ক্লাসটাকে প্রথমে রিকোয়ার করলাম অ্যাকর্ডিং টু পাথ, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। এবারে অবজেক্ট ধরে আমি কি কি পাচ্ছি দেখেন তো, সিটি কান্ট্রি নেম, সিটি কান্ট্রি নেম, এই তিনটা কি বলেন, প্রপার্টিজ, আর তিনটা মেথড বা ফাংশন। হ্যাঁ ঠিক আছে, আমি যদি বলি নেম, এবার যদি বলি ইকো, দেন হোয়াট শুড বি দ্য আউটপুট, ইজ দিস দিস হ্যালো আর কেন স্যার ইকো ইনক্রিমেন্ট ও সরি এই যে হ্যাঁ বেসিস চলে আসছে, আপনাদের কিরকম আসে? আচ্ছা নাইস, তাহলে এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাভা বা সি শার্পে যে প্র্যাকটিসটা করা, আমরা সেই প্র্যাকটিসটা বললাম, মানে রিয়েল অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা আর কি। বাট পিএইচপি দিয়ে কিন্তু যা মন চায় তাই করা যায়, খেয়াল করছেন? বাট যা মন চায় তাই কিন্তু করা যাবে না। আমরা কাজ করলে কিভাবে কাজ করব, এইভাবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী, ইন্ডাস্ট্রি যেটা করে, বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে যেভাবে করা হয় এভাবে করা হয় আর কি। দিস ইজ দ্য ক্লাস তৈরি করবে হবে আমরা, এবং ভিউ ফাইল থেকে ক্লাসের অবজেক্ট তৈরি করে সেই ক্লাসে, ওকে ঠিক আছে। এখন মনে করেন এটা হচ্ছে আমার ক্লাস ফাইল,
হ্যাঁ, এখন এই ক্লাস ফাইলের মধ্যে দেখেন আমরা কি করলাম, আমাদের তিনটা প্রপার্টি আছে। এখন একটু মনে মনে চিন্তা করেন, ক্লাস হচ্ছে কি, কোন একটা জিনিসের বর্ণনা, তাই না? আর অবজেক্ট হচ্ছে কি, সেই জিনিসটা, সেই জিনিসটা, যে জিনিসটা আমি বর্ণনা করতেছি সেই জিনিসটা হচ্ছে কি, এটা। তাহলে এখন মনে করেন আমি এই ডেমোর বর্ণনা করছি, মনে করেন ডেমোটা হচ্ছেন আপনি, এটা হচ্ছেন আপনি, আপনার কি আছে, আপনার কিছু প্রপার্টি আছে, রিয়েল লাইফের কথা চিন্তা করেন। আমি আপনার কথা যদি বলি, আপনার কিছু প্রপার্টি আছে এবং আপনার কিছু মেথড আছে, ইটস ট্রু অর ফলস? ট্রু। প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমরা বুঝতে বলি না, আমার কিছু প্রপার্টি আছে, মেথড আছে। দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রুলসগুলো যারা তৈরি করে, আমার কাছে কেন জানি মনে হয় তারা কোরআন শরীফ সম্পর্কে খুব ভালো জানে এবং এটা প্রচুর অ্যানালাইসিস করে তারা। উইদাউট এর সম্ভব না। দেখবেন এর ভিতরে যত ঢুকবেন আপনি দেখবেন যে একদম মানুষের রিয়েল লাইফ মানুষ যেটা সেটাই, তাই না? এটা আমার কাছে মনে হয়েছে আর কি, এটা যে তারা ওই কিতাবখানে খুব ভালো জানে আর কি। সো দেখেন আমি যদি একটা মানুষ হই, আমার কয় ধরনের, আমার কিছু প্রপার্টি থাকতে পারে, আমার কিছু মেথড থাকতে পারে, রিয়েল কথাবার্তা কিন্তু এটা। এবার দেখেন আমার প্রপার্টি অথবা মেথড যাই থাকুক না কেন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার যতগুলো জিনিস বলেন যে জিনিসগুলো আমার, আপনি যতগুলো জিনিস বলেন যে জিনিসগুলো আমার, আপনার সেই জিনিসগুলোকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। আপনি যখন বলতেছেন যে আমার এই জিনিস আছে, আপনার জিনিসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। দেখেন মিলায় নেন, কিছু কিছু জিনিস আছে যেটা যে কেউ ইউজ করতে পারে আপনার পারমিশন নিয়ে, কিছু কিছু জিনিস আমাদের আছে যেটা আমার পারমিশন নিয়ে কি করতে পারবে, যে কেউ ইউজ করতে পারবে। আবার কিছু কিছু জিনিস আছে যেটা আমি এবং আমার ফ্যামিলি মেম্বার ইউজ করতে পারবে, আবার কিছু কিছু জিনিস আছে সেটা আমি ইউজ করবো আর কেউ কেউ পারবে না। একটু মিলিয়ে দেখেন সেটার বাইরে কি কোনো কিছু আছে, তাই না? কিছু কিছু জিনিস আছে যেটা, যেমন মনে করেন আপনার একটা প্রাইভেট বাস, অথবা আপনার একটা পার্ক আছে, অথবা আপনার একটা সিনেমা হল আছে, অথবা আপনার একটা রেস্টুরেন্ট আছে, মনে করেন এগুলো কি আপনার একটা প্রপার্টি? এবার আপনার রেস্টুরেন্টে, আপনার পার্কে, আপনার সিনেমা হলে, আপনার বাসে যে কেউ যেতে পারবে না, কি লাগবে? টিকিট। টিকিটটা হচ্ছে কি, পারমিশন। টিকিট কেটে, টিকিট কেটে তারপর যাওয়া লাগবে, টিকিটটা হচ্ছে পারমিশন, মানে আপনার পারমিশন নিয়ে ওপেন ফর অল, যে কেউ ইউজ করতে পারবে, নাইস। এবার মনে করেন আপনার একটা প্রাইভেট কার আছে, আপনার একটা হোন্ডা আছে, আপনার একটা বাইসাইকেল আছে, এটা কি যে কেউ, ঠিক আছে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন যে না পাঁচ টাকা না চালাই আসুন, দেবেন দেখবেন যে পাঁচ টাকা দেবেন পাঁচশো দিনও সে আর ফিরে আসবে না, ফিয়া মানে না সাইকেল নিয়ে চলে গেছে। তার মানে কি আমার কিছু জিনিস আছে যেটা আমি এবং কি আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ড সার্কেল এরা ইউজ করতে পারবে, তাই না? আমার একটা সাইকেল আছে, আমার একটা প্রাইভেট কার আছে, আমার একটা হোন্ডা আছে, এই জিনিসগুলো কি করবে, এই জিনিসগুলো আমি এবং আমার ফ্যামিলি মেম্বার ইউজ করতে পারবো। এবার মনে করেন আমার একটা মোবাইল ফোন আছে, এটা আমি কার, এটা কি, এটা তো আমি আমার গার্লফ্রেন্ডও দেখি নাকি, কি বলে মিল আছে কি? তাহলে কি আর একটা কথা জেনে দেবো না, বুঝলেন না বিষয়টা? আল্লাহ ভরসা আছে, যাই হোক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একদম প্রাইভেট। তারপরে আমার তিন ধরনের প্রপার্টি কিন্তু আছে, একটা হচ্ছে কি পাবলিক, একটা হচ্ছে প্রোটেক্টেড, আর একটা হচ্ছে প্রাইভেট। এই যে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, এগুলোকে বলা হচ্ছে কি অ্যাক্সেস মডিফায়ার, অ্যাক্সেস মডিফায়ার। সো এখন দেখেন আমরা যে প্রপার্টি গুলো এখন ইউজ করছি, মনে করেন এটা হচ্ছে আমি, আমার কিছু প্রপার্টি এবং আমার কিছু মেথড আছে, আমার সকল প্রপার্টি সকল মেথডই কি পাবলিক থাকবে? থাকতেই পারে, থাকতেই পারে। আবার আমি আমার কিছু কিছু প্রপার্টি আমি কাউকে দিব না, আমি এবং আমার ফ্যামিলি মেম্বার ইউজ করব, তখন আমি সেগুলোকে কি করে রাখতে পারি, প্রোটেক্টেড করে রাখতে পারি। আবার আমি কিছু প্রপার্টি কাউকে দিব না, শুধু আমি ইউজ করব, সেটা হচ্ছে কি প্রাইভেট, তাই না? মানে একটা মানুষের যত প্রপার্টি আছে অ্যানালাইসিস করে দেখছে তিন ধরনের প্রপার্টি আছে। একটা এক ধরনের প্রপার্টি হচ্ছে যে আমি আমার পারমিশন নিয়ে যে কেউ ইউজ করতে পারবে, আর একটা হচ্ছে কি আমি এবং আমার ফ্যামিলি মেম্বার, আর একটা হচ্ছে কি শুধু আমি, তাই না? শুধু আমি। এই তিন ধরনের তিন ভাগেই কিন্তু ভাগ করা যায়। সো যে জিনিসটা আমার পারমিশন নিয়ে সবাই পারবে সেটাকে বলা হয় কি পাবলিক, যে জিনিসটা আমার পারমিশন নিয়ে সবাই পারবে না, আমি এবং আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ড সার্কেল পারবে, সেটাকে বলা হচ্ছে কি প্রোটেক্টেড। সো আমরা একটাকে করে দিচ্ছি প্রোটেক্টেড,
আর যে জিনিসটা শুধু আমি ইউজ করতে পারবো সেটা কি প্রাইভেট। সেখানে আমরা এই যে ফাংশন এখানেও বলে দিচ্ছি পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট। এবার কি করলাম, আমি আমার প্রপার্টি গুলোকে ইচ্ছে মতো আমার যা মন চাই আমি তাই করতে পারবো। আমি চাইলে সবাইকে পাবলিক করে দিতে পারি, আবার যাকে আমি সবাইকে দিব তাকে পাবলিক, যাকে প্রোটেক্টেড তাকে প্রাইভেট, তাই না? বিষয়গুলো এরকম আমার হাতে কিন্তু সব পাওয়ার। এটা হচ্ছে কি, আমি আমি আমার প্রপার্টি এবং আমি আমার মেথড গুলোকে কি করতে পারি। আমার যদি মন চায় আমি কাউকে দিব না, কাউকে দিব না, তাহলে কি করে দিব প্রাইভেট। আবার না আমি এবং আমার ফ্যামিলি মেম্বার পাবে তাহলে তা করে দেবো প্রোটেক্টেড, আবার আমি সবাইকেই দিব তাকে করে দেবো কি পাবলিক। এই তিনটা সিনট্যাক্সই আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। হ্যাঁ, এই মানে ইয়ে করা। তো এখন এবার দেখেন, কিছুক্ষণ আগে যখন আমরা ভিউ ফাইলে ছিলাম, ভিউ ফাইলে ছিলাম তখন আমরা এই ডেমো ক্লাসের, এই ডেমো ক্লাসের অবজেক্ট ধরে আমরা কি কি পাচ্ছিলাম বলেন তো, কি পাচ্ছিলাম? সবগুলোই কিন্তু পাচ্ছিলাম। এখন কি কি পাচ্ছি? শুধু পাবলিক যেটা আছে সেটা, শুধু পাবলিক যেটা আছে সেটা। এটা হচ্ছে কি নেম এবং এডিশন, এটা হচ্ছে কি পাবলিক প্রপার্টি, এটা হচ্ছে পাবলিক মেথড। সো পাবলিক প্রপার্টি এবং পাবলিক মেথড গুলোই কি, এটা হচ্ছে কি থার্ড পার্টি ভিউ থেকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। আমার ফ্যামিলি মেম্বার এখনো তৈরি করি নাই, ফ্যামিলি মেম্বার একটু পরে তৈরি করব, ঠিক আছে? একদম রিয়েল লাইফ যেভাবে চলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একই ভাবে চলে। এটা হচ্ছে কি থার্ড পার্টি ভিউ ফাইল, সে কি পাচ্ছে? শুধু আমার পাবলিক প্রপার্টি গুলো পাচ্ছে। তারপরে কি নিয়ে, এটা কি আমার পারমিশন, পারমিশন নিয়ে আমার এই জিনিসগুলো পাচ্ছে, আর কিছু কিন্তু পাচ্ছে না। সো এখন অ্যাডিশন দিয়ে দিলাম, আউটপুট কি আসবে? হ্যালো ইন অ্যাডিশন, যেটা বলা আছে অ্যাডিশন ফাংশনের মধ্যে এটাই বলা আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা আমাদের যে প্রপার্টি এবং যে মেথড, আমরা আমাদের প্রপার্টি এবং মেথডগুলোর আগে এগুলো হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি, এগুলো নাম হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট, এগুলোর নাম কি অ্যাক্সেস মডিফায়ার। আরো একটা আছে স্ট্যাটিক, ওটা বাদ। টোটাল চারটা অ্যাক্সেস মডিফায়ার ছিল আর কি, এখন তিনটে ইউজ করা হয়। একটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটা হচ্ছে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এবং প্রাইভেট, স্ট্যাটিকটা বাদ। এখন এই তিনটে ধরা হয় কি অ্যাক্সেস মডিফায়ার। তো এই অ্যাক্সেস মডিফায়ার গুলো ইউজ করে, অ্যাক্সেস মডিফায়ার গুলো ইউজ করে আমরা প্রপার্টি এবং মেথড কে অ্যাকচুয়ালি কি করলাম বলেন তো, সিকিউর করলাম, তাই না? যে কেউ যেন অ্যাক্সেস করতে না পারে। আমি আমার প্রপার্টি এবং মেথড গুলোকে সিকিউর করতে পারি কি দিয়ে, অ্যাক্সেস মডিফায়ার দিয়ে। তো এই যে অ্যাক্সেস মডিফায়ার দিয়ে প্রপার্টি এবং মেথড গুলোকে সিকিউর করা হচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটার খুব সুন্দর একটা নাম আছে যেটা আমরা কম্পিউটার সায়েন্সে পড়ে আসছি, তাই না? এনক্যাপসুলেশন। এখন আমরা ক্লাস তৈরি করলাম, ক্লাসের মধ্যে প্রপার্টি ডিক্লেয়ার করলাম, মেথড ডিক্লেয়ার করলাম, সেই প্রপার্টি এবং মেথড গুলোকে সিকিউর করার ওয়েটা আমরা প্র্যাকটিস করলাম, খেয়াল? আচ্ছা ফাইন। এখন আমাদের নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে ফ্যামিলি বানাবো, না ফ্যামিলি তৈরি করি একটা। তো মনে করেন আমরা আর একটা ক্লাস তৈরি করি, আর একটা ক্লাস তৈরি করেন, এর নাম দেন এক্সাম্পল। আমরা একটা ক্লাস তৈরি করতে পারি এক্সাম্পল নামে,
ওকে সো কি করলাম আমরা আরেকটা ক্লাস তৈরি করলাম এক্সাম্পল সেখানেও আমরা তিনটা প্রপার্টি এবং তিনটা মেথড রেখে দিলাম এভাবে এবং প্রপার্টি গুলোকে পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট মেথড গুলোকে পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট করে দিলাম এভাবে কেমন নাইস এবার আমরা মনে করেন আমি বলে দিলাম ক্লাস এক্সাম্পল এক্সটেন্ড ডেমো এখানে আর একটা কিওয়ার্ড ইউজ করেন এক্সটেন্ড দিয়ে ডেমো লিখে দেন এক্সটেন্ড ডেমো তো ক্লাস এক্সাম্পল এক্সটেন্ড ডেমো সো হোয়াট ইজ দিস গোয়িং টু ডু দিস ইজ গোয়িং টু ডু দ্যাট আমরা এই এক্সাম্পল ক্লাসটা এক্সটেন্ড করতেছে কাকে ডেমো ক্লাসকে সো এক্ষেত্রে রিলেশনটা হচ্ছে এরকম এটা হচ্ছে প্যারেন্ট এটা হচ্ছে চাইল্ড আমরা বললাম না আমরা এর একটা ফ্যামিলি তৈরি করব তো খেয়াল করছেন এক্সটেন্ড করার পর এর আগে একটা কিছু চলে আসছে তাই না রাইট সো এটা হচ্ছে কি আমার প্যারেন্ট ক্লাস আর এটা হচ্ছে কি চাইল্ড ক্লাস যে এক্সটেন্ড করে সে কি হয় চাইল্ড আর যাকে এক্সটেন্ড করে সে হচ্ছে কি প্যারেন্ট এখন এখানে প্যারেন্টকে চাইল্ডকে বলে প্যারেন্ট হচ্ছে এক্সাম্পল সরি ডেমো আর চাইল্ড হচ্ছে কি এক্সাম্পল হচ্ছে চাইল্ড কারণ এক্সটেন্ড করতেছে আর ডেমোটা হচ্ছে কি প্যারেন্ট এখন মনে করেন আমি তাহলে এটা হচ্ছে কি এই যে এখানে বলা হচ্ছিল কি যে প্রোটেক্টিভ প্রপার্টিটা কার জন্য প্রাইভেট তো কেউ পাচ্ছে না এখন এই ডেমো ক্লাস কি এক্সটেন্ড করছে কি এক্সাম্পল মানে এটা হচ্ছে ড্যাড আর এটা হচ্ছে কি সন এর ফ্যামিলি এটা এখন মনে করেন এখানে এসে এই এই এক্সাম্পল কিভাবে তার প্যারেন্টস এর প্রপার্টি গুলোকে পাবে স্যার প্রোটেক্টেড এন্ড প্রাইভেট দুটেই পাবে না দেখি আমরা দেখি কি কি পাবে পাবে না সব দেখাবে এখানে পাবে পাবলিক এবং প্রোটেক্টেড প্রাইভেট তো কেউ পাবে না নাম্বার ওয়ান এর কিভাবে দেখবো দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন মনে করেন আমি এখানে আছে আর কি এই এখানে মনে করেন যে এই সাবট্রাকশন এই ফাংশনের মধ্যে একটু কাজ করি খেয়াল করেন এভাবে না লিখে আমি লিখলাম ডলার সাইন আর ইএস ইজ ইকুয়াল টু ইকো ওকে কি করলাম আমি স্ট্রিংটাকে একটা ভেরিয়েবলে রেখে সেটাকে কি করলাম ইকো করলাম এখন মনে করেন এই ভেরিয়েবলটাকে আমি কোনো কারণে এখানে ইউজ করতে চাচ্ছি আমি একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনের এটা হচ্ছে কি ভেরিয়েবল এগুলোকে আমি এখানে ইউজ করতে চাচ্ছি মনে করেন রেস ভেরিয়েবলটাকে আমি এখানে ইউজ করতে চাচ্ছি আমি কি পারবো মনে করে দিয়ে দিলাম ইকো আর ইএস
ফাংশন টু ফাংশন দুজ যাবে না এভাবে দিয়ে দিলাম তো এখন মনে করেন আমার তো এই ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা আছে না ভিউ ফাইলে এবার অবজেক্টের আমি কোন ফাংশনটাকে অ্যাডিশনটাকে কল করছি অ্যাডিশনের মধ্যে আমি কি করছি কাকে সাবট্রাকশন ক্লাসের এই এই ভেরিয়েবলটাকে এর মধ্যে কি আছে ইন ইন সাবট্রাকশন চলেন দেখি আসে কি না আসবে না কি দেখা যাচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল আরএস ইনফ্যাক্ট এখানে কার্সর রাখেন কি দেখা যাচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল আরএস এখন খেয়াল করেন এটা হচ্ছে না আপনি এগুলো সবই কি আপনার প্রপার্টি এগুলো সবই হচ্ছে কি আপনার মেথড সো আপনি কিন্তু আপনার প্রপার্টিকে ইউজ করতে পারতেছেন না এটা কি হলো কিছু এটা তো হলো না আপনি তো আপনার যে কোনো প্রপার্টি যে কোনো মেথড ইউজ করতে পারা উচিত নাকি বা ইনফ্যাক্ট এখানে আমি যদি বলি ইকো ডলার সাইন নেম এটা হচ্ছে কি আপনার একটা প্রপার্টি না এটা হচ্ছে না আপনি এটা হচ্ছে কি আপনার একটা প্রপার্টি সেটা কি পাবলিক তাও এখানে ইকো নেম করে দিলাম দেখি কি আসে আনডিফাইন্ড ভেরিয়েবল নেম দেখাচ্ছে না মানে আপনিও আপনার কোনো জিনিস কি করতে পারতেছেন না ইউজ করতে পারতেছেন না কথাটা কি খেয়াল করছেন আমার যে এটা হচ্ছে নেম সিটি কান্ট্রি অ্যাডিশন সাবট্রাকশন রিমাইন্ডার এগুলো কি এই তিনটা হচ্ছে আপনার প্রপার্টি এই তিনটা হচ্ছে আপনার মেথড আপনি কে এটা হচ্ছেন আপনি আর আপনি তো আপনার যে কোনো কিছু ইউজ করতে পারা উচিত আর আপনি আপনার একটা মেথডের মধ্যে আপনি আপনার একটা প্রপার্টি ইউজ করতে পারতেছেন না আপনি আপনার একটা মেথডের মধ্যে এটা হচ্ছে কি আপনার একটা প্রপার্টি আপনি আপনার একটা মেথডের মধ্যে আপনার একটা প্রপার্টি ইউজ করতে পারতেছেন না তাহলে আর কি লাভ হলো বাট ইউজ করতে পারা যাবে তাই না হ্যাঁ পারা যাবে যেহেতু আমরা ভদ্র সমাজে বাস করি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা আছে ভদ্র সমাজ যা কিছু করবেন কিভাবে পারমিশন নিয়ে এক্সকিউজ মি তাই না এক্সকিউজ মি বলেন না একটু দেখি এক্সকিউজ মি একটু সাইড দেন প্লিজ এগুলো হচ্ছে কি পারমিশন সেখানে তো আপনি যদি ভদ্র সমাজে আছেন আপনাকে তো পারমিশন লাগবে আমরা তো বাইরের লোক তো আমার পারমিশন এভাবে নিল টিকিট কেটে নিল টিকিট কেটে আমার পারমিশন নিল কে বাইরের লোক এবার আমিও আমার জিনিস যখন ইউজ করব তখন পারমিশন নিয়ে ইউজ করব আমার পারমিশনটাকে বলা হচ্ছে এভাবে ডলার সাইন দিস এটা হচ্ছে গ্লোবাল অবজেক্ট বিল্ট ইন অবজেক্ট দিস এটাকে বলা হচ্ছে কি ওন ক্লাস অবজেক্ট এক্সকিউজ মি বলতে পারেন এটাকে ওন ক্লাস অবজেক্ট তাই না এক্সকিউজ মি আপনি একটা হলে যাওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে বাট আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনার আগে কেউ আছে আপনি কি টিকিট কেটে বলবেন নাকি যে ভাই ছাড় দেন আপনি কি বলবেন এক্সকিউজ মি তো এক্সকিউজ মি মানে কি তার কাছ থেকে পারমিশন নিচ্ছেন যে আপনি একটু ছাড় দেন আমি একটু আপনার আগে যাবো সো হোয়াট ইজ দিস দিস ইজ কল্ড এক্সকিউজ মি অর্থাৎ ওন ক্লাস অবজেক্ট এক্সকিউজ মি মানে সে আমার কাছে হেল্প চাচ্ছে এটা কে জানে না বলেন আপনি জানেন অবশ্যই জানেন আপনি যখন কারো কাছে যান বলেন না এক্সকিউজ মি মানে কি একটু সাইড দেন বা একটু ইয়ে করেন হেল্প করেন কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না তাই না ফাইন সো দিসটাকে কি বলা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট রাইট এটা ডিক্লেয়ার করার কোনো দরকার নাই এটা এই এই যে আমি আমার হচ্ছে এটা পারমিশন তার মানে এখন থেকে আপনি যখন আপনার কোনো শার্ট পরবেন আপনি কি করবেন দিস শার্টটা একটু পরি ওকে ডলার দিস ঠিক আছে যে কোনো কিছু পারমিশন নিয়ে করবেন ওকে নাইস তাহলে এবার দেখেন আমি দিস দিয়ে যেহেতু আমরা নেট বিনসে আছি এর ইন্টেলিজেন্স এর হেল্প নিতে পারি না কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন দেখেন আমি আমার কি কি জিনিস পাচ্ছি সিটি কান্ট্রি নেম সব স্যার আমি তো আমার সব ইউজ করতে পারবো এবার মনে করেন দিস দিয়ে আমি নেম দিলাম এবার কিন্তু যদি ইকো করে দিই এবার কি আসছে বিআইটিএম সো আমি কি আমার যে কোনো জিনিস ইউজ করতে পারতেছি না এবার মনে করেন আমি আমার এই জিনিসটাকে ইউজ করব কিভাবে তো এই জিনিসটাকে তো ডাইরেক্ট ইউজ করা যাবে না কিভাবে করতে হবে এই নাম ধরে এবার বললাম দিস এই যে সাবট্রাকশন এবার আমি কি করলাম আমি আমার একটা মেথড ইউজ করলাম এবার আউটপুট কি আসবে বলেন তো আমি দিস দিয়ে কল করলাম কাকে মেথডটাকে মেথডের মধ্যে কি বলা আছে ইন সাবট্রাকশন এটা সো এটা চলে আসবে আউটপুট ওকে সো নাও তাহলে আমি আমার জিনিসগুলো কি দিয়ে ইউজ করতে পারতেছি এইটা এখন দেখেন আমার কোনো প্যারেন্ট আছে এই ডেমোর কোনো প্যারেন্ট আছে নাই এটাই তো এটা হচ্ছে কি দাদা গ্র্যান্ডফাদার বা প্যারেন্ট বলতে পারেন এ হচ্ছে ফ্যামিলির হেড এর এই তিনটা জিনিস আছে
এখন এর আবার একটা চাইল্ড আছে, এর চাইল্ড এর নাম কি? দেখেন কি ঘটনা, ভালো করে খেয়াল করেন, নিচে আসছে কিছু এই এরিয়া কালার ডিভিশন হ্যালো মাল্টিপ্লিকেশন, এগুলো কার প্রপার্টি মেথড, মানে আমার চাইল্ড এর নিজের, আর এর প্যারেন্টটাকে ডেমো, ডেমো কি কি পাইছে দেখেন তো, পাবলিক আর প্রোডাক্টিভ পাইছে, তার মানে আমার ফ্যামিলি মেম্বাররা কি পাচ্ছে, আমার পাবলিক এবং প্রোডাক্টিভ, প্রাইভেট জিনিস কি পাচ্ছে, প্রাইভেট জিনিস কিউ পাবে না, আর থার্ড পার্টি যারা টিকিট কেটে আমার পারমিশন নিচ্ছে তারাও অনলি পাবলিক, সিস্টেম কি ঠিক আছে, তার মানে পিএসপি পার্সার কিন্তু বা পিএসপি কম্পাইলার কিন্তু ডিটেক্ট করতে পারতেছে, ঠিক আছে। সো নাও এখানে কি প্র্যাকটিস করা হচ্ছে দেখেন, যে আমরা ক্লাস তৈরি করলাম, ক্লাসের মধ্যে প্রপার্টি তৈরি করলাম, ক্লাসের মধ্যে মেথড তৈরি করলাম, এবার একটা ভিউ ফাইল থেকে ওই ক্লাসের একটা পারমিশন নিয়ে প্রপার্টি এবং মেথড গুলোকে অ্যাক্সেস করতে পারতেছিলাম, এবার আমি আমার প্রপার্টি এবং মেথড গুলোকে কি করলাম, একটু সিকিউর করে দিলাম অ্যাক্সেস মডিফায়ার দিয়ে, এবার দেখতেছিলাম যে ভিউ ফাইল থেকে শুধু পাবলিক গুলোকে পাচ্ছিল আর কাউকে পাচ্ছিল না, প্রোটেক্টেড কেউ পাচ্ছিল না, প্রাইভেট কেউ পাচ্ছিল না, এবার আমি আমার একটা চাইল্ড তৈরি করলাম, ডেমোর একটা চাইল্ড তৈরি হলো, নাম কি এক্সাম্পল, এবার এক্সাম্পলের মধ্যে এসে আমি তিন ধরনের প্রপার্টি এবং তিন ধরনের মেথড তৈরি করলাম, এবার এখানে এসে যখন আমি দিস দিয়ে, এটা হচ্ছে কোন ক্লাস অবজেক্ট, অর্থাৎ আমার পারমিশন নিয়ে আমি দেখতেছিলাম যে আমি আমার তো সবকিছুই পাবো, আমার চাইল্ড তার সবকিছুই পাবে, এবং প্যারেন্টের কি কি পাচ্ছে, পাবলিক এবং প্রোডাক্টেড, যে সিটি এবং নেম, এটা কি ছিল না, অ্যাক্সেস মডিফায়ার ইউজ না করলেও, মানে দিসটা হচ্ছে কোন ক্লাস অবজেক্ট, আপনি এখানে ইউজ করলেন না সমস্যা নাই, অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতেছি কেন, অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা হচ্ছে সিকিউর করার জন্য, আমার প্রপার্টি এবং মেথডগুলোকে সিকিউর করার জন্য, আর দিস ইউজ করতেছি কেন, আমি আমার প্রপার্টি মেথডগুলোকে ইউজ করার জন্য, হ্যাঁ আমি আমার জিনিসও যদি ইউজ করতে চাই তারপরে কি লাগবে, আমার একটা পারমিশন লাগবে, আর যদি থার্ড পার্টির কেউ ইউজ করতে চায় তাহলে তো টিকিট কাটতে হবে, তাহলে স্যার প্রাইভেট যে প্রপার্টিটা ওটা শুধু দিসের সাথেই ইউজ হবে, দিসের সাথে না, এটা শুধু আমিই পাবো, যে শুধু ওই ক্লাসটাই পাবে, মনে করেন আপনি আপনার একটা প্রাইভেট প্রপার্টি আছে, এটা আপনি সারা দুনিয়াকে পাবে না, ইনফ্যাক্ট আপনার বউ পাবে না, আপনার গার্লফ্রেন্ডও পাবে না, ঠিক আছে, শুধু আপনি ওইটা, ওকে নাইস, তাহলে এটা হচ্ছে একদম প্রাইভেট প্রপার্টি, সো আর প্রোটেক্টেডটা কে পাচ্ছে, আপনি পাবেন এবং আপনার ফ্যামিলি মেম্বার পাবে, ওকে নাইস, স্যার দিসটা যেন স্যার কি বললেন, ওন ক্লাস অবজেক্ট, আমিও যদি আমার জিনিস ইউজ করতে চাই তাহলে কি লাগবে, একটা পারমিশন লাগবে, তেন যে আমি বললাম যে এখন আপনি জিজ্ঞেস করবেন আচ্ছা সাতটা কি পড়তে পারি, হ্যাঁ পড়েন, অ্যাকচুয়ালি দেখেন আপনি তো কথাটা হেসে উড়ে দিলেন, আপনাকে একটা কিছু চিন্তা করেন, আমি একটা কথা বলি, আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত আপনি যা কিছু করতেছেন তার পিছনে কারো না কারো পারমিশন আছে, এবং ইহাই সত্যি, আপনি চিন্তা করে দেখেন আপনি যেই ক্লাসে আসছেন কারো না কারো অনুমতি নিয়ে আসছেন, আপনি যখন কোনো কাজ করেন কারো না কারো পারমিশন নিয়ে করেন, কেউ না দিলে আপনি নিজে দেন, দেন না, মনে করেন আপনি কিছু করবেন করবো এরকম চিন্তা করেন না, মিলায় দেখেন অবশ্যই করেন, আমরা প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা হিউম্যান বিইংই আশাবল মাতল যাই বলেন না কেন, সে যা কিছু করে কারো না কারো পারমিশন নিয়ে করে, ইনফ্যাক্ট এই দুনিয়ায় যা কিছু হয় সবকিছুই কারো না কারো পারমিশন নিয়ে হয়, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত থেকে শুরু করে যা কিছু হচ্ছে সবই কি কারো না কারো পারমিশন হচ্ছে, আপনি ক্লাসে আসছেন কারো না কারো পারমিশন নিয়ে আসছেন নাই, কিছু না হলে কিন্তু নিজে আপনি কোনো একটা খারাপ কাজ করতে যেতেছেন তার আপনি কি কইতেছেন যে ওর জন্য করতেছি, কথা মিলে কিনা দেখেন, কথা ঠিক আছে, আপনি আগে যুক্তি দিয়ে মিলে তারপরে কাজটা করেন, ঠিক আছে, আপনি একটু চিন্তা করে দেখেন মিলে কিনা, আপনি কিছু না হলে আপনি ঠিক আছে যাই করি এটা আমার জন্য ওর জন্য, তাহলে পারমিশনটা কে দিচ্ছে, আপনি আপনাকে পারমিশন দিচ্ছেন, সো ওটাই হচ্ছে কি দিস, আপনি যখন শার্ট পরতে যান আপনার আলমারিতে দশটা শার্ট আছে কোন শার্টটা পরবেন ডিসিশন কে দেয়,
হয় আপনার পরিচিতি কেউ দেয়, ফ্যামিলি মেম্বার, না হলে কে দেয়? আপনি দেন। আপনি বলেন যে না ঠিক আছে তুমি এটা পড়ো তোমাকে ভালো লাগবে, এটা পড়লে মনে হয় ভালো লাগবে, বলেন না এটা মনে মনে। তাহলে পারমিশন কে দিচ্ছে? আপনি আপনাকে পারমিশন দিয়েছেন, ওটাই হচ্ছে কি দিস। দেখছেন অ্যামাজনে বলছিলাম একটা মানুষ রিয়েল লাইফে যা করে ওইটাকেই আমি কোথায় নিয়ে আসতেছি, কম্পিউটারের মধ্যে ইনস্ট্রাকশনের মধ্যে আর কি, ইনস্ট্রাকশন। তাহলে মেশিনও কাজ করবে কিভাবে? আমার এই ইনস্ট্রাকশন এগুলো কি ইনস্ট্রাকশন? ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতেছে কি এই ম্যাক, মানে এই মেশিনটা কাজ করতেছে? তাহলে ইনস্ট্রাকশন গুলো যদি আমি রিয়েল লাইফের মধ্যে করে দিই তাহলে কি জিনিসটা কিন্তু আরো কি হচ্ছে, সাজানো গোছানো হচ্ছে আর কি। দিসটা হচ্ছে কি তাহলে ওই পারমিশন, আমি আমাকে পারমিশন দিচ্ছি। আমি ঘুমতে করে চিন্তা করছি যে না ঠিক আছে কি করব আজকে, এখন করবো ঠিক আছে বেরোলাম, কিভাবে যাবে আসলাম, তাই না? সো পারমিশন কিন্তু হয় আমাকে কেউ দিচ্ছে নাহলে আমি আমাকে দিচ্ছি। ইনফ্যাক্ট এভাবে কাজটা হচ্ছে। সো নাও দিসটা হচ্ছে অন ক্লাস অবজেক্ট, আর এটা হচ্ছে কি টাকা দিয়ে পারমিশন নিচ্ছে, আর এটা হচ্ছে আমার চাইল্ড, চাইল্ড আমার নিজের সবকিছুই পাচ্ছে এবং তার প্যারেন্টের কি পাচ্ছে, পাবলিক এবং প্রোটেক্টেড জিনিসগুলো পাচ্ছে, ঠিক আছে কি? যেমন মনে করেন আমি এখানে দিয়ে দিলাম ইন অ্যাডিশন। এখন যদি আমি এখানে আসি ভিউ ফাইলে আসি, ভিউ ফাইলে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। মনে করেন আমি এখান থেকে এই ডেমোর কাজটা আপাতত স্টপ রাখি, আমি এবার রিকোয়ার করবো কাকে, এক্সাম্পলকে। এবার এক্সাম্পলে একটা অবজেক্ট তৈরি করি, ওবিজে আন্ডারস্কোর এক্সাম্পল ইজ ইকুয়াল টু নিউ এক্সাম্পল। ওকে, এবার দেখেন আমি কি কি পাচ্ছি, অবজেক্টটা কার, ডেমোর না এক্সাম্পলের? এক্সাম্পলের। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখেন, এক্সাম্পলেরও পাওয়া যাচ্ছে, ডেমোরও পাওয়া যাচ্ছে না? পাবলিক, আমি কি ডেমোর অবজেক্ট তৈরি করছি? ডেমোর কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই, এখানে অবজেক্ট ডেমোর অবজেক্ট কি করা? আপনি বলতে পারেন কমেন্টস করে রাখছেন তারপরে কাজ করতেছে, ডিলিট কি করে দিলাম জান। এবার কি, হ্যাঁ এটা হচ্ছে রিলেশনশিপ, ওই যে প্যারেন্টের কি হচ্ছে দেখেন, কালার এবং অ্যাডিশন ডিভিশন এই দুইটা কার, এক্সাম্পলের। আর নেম এবং অ্যাডিশন এগুলো কোথা থেকে আসছে? পৈতৃক পৈতৃক সূত্রে পাইছে, পৈতৃক সূত্রে সে পাইছে যেগুলো, এগুলোকেও কি, এগুলোকেও, এগুলো তো পাবলিক, এগুলো পাবলিক, আমার প্যারেন্টসের পাবলিক গুলো আমি পাচ্ছি, এবং আমার যে পারমিশন নিবে সেটাও। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার আপনার দাদার একটা কি আছে, আপনার দাদার একটা সিনেমা হল ছিল, সেটা আপনার দাদা আপনার বাবাকে দিয়ে দিছে, আপনার বাবা আপনাকে দিছে, তাহলে সেটা সেখানেও কি ওই প্রপার্টিটা এখন আপনার, বাট সেটা কি যে কেউ আপনার পারমিশন ইউজ করতে পারে, এরকম না বিষয়টা, পৈতৃক সূত্রে আসে, বাট সেটা পাবলিক, তো সবাই পাবে। এই জন্যই কিন্তু ভিউ ফাইল থেকে কি হচ্ছে, এক্সাম্পল এর তো দুইটা পাচ্ছে, সাথে সাথে ডেমোরে কি পাচ্ছে, নেম এবং অ্যাডিশনটা পাচ্ছে। দেখেন আমি এখানে অ্যাডিশন দিই, এবারে কিন্তু আউটপুট কি আসবে, ইন ফ্যাটাল এরর দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু একটা ঝামেলা আছে। হ্যাঁ, আমরা যখন এই যে এখানে যখন কোনো একটা ক্লাসকে এক্সটেন্ড করলাম, কোনো একটা ক্লাসে যখন আপনি এক্সটেন্ড করলেন, আপনার ডিএনএ টেস্ট করাতে হবে না যে আসলে না আসলে কি এরিয়া কিনা, তাই না? ডিএনএ টেস্ট না করে তো আর হবে না। হ্যাঁ, সেখানে কি করতে হবে, ডিএনএ টেস্ট করা যাবে। ঘটনা কিন্তু সত্যি, খেয়াল করে দেখছেন। এবার এলো দেই, এবার দেখেন কি চলে আসছে, ইন সাবট্রাকশন। আমি অ্যাডিশন কল করলাম, আমি কল করছি কার দেখেন, এক্সাম্পল ক্লাসের অবজেক্ট তৈরি করছি, এক্সাম্পল ক্লাস অবজেক্ট তৈরি করে অ্যাডিশন ফাংশনটা কল করছি, অ্যাডিশন ফাংশনের মধ্যে আবার সাবট্রাকশন ফাংশন কল করা আছে, সেখান থেকে আউটপুট আসছে কিন্তু এখান থেকে, খেয়াল করছি? অথচ আমি কল করছি কারে ধরে, কোথা থেকে কোথায় চলে গেছে লেস লেস ধরে, এই যে চাংটা কি রিলেশনশিপটা। সো এই যে আমি আসি এক্সাম্পল ক্লাসে, এক্সাম্পল ক্লাসের মনে করেন এক্সাম্পল ক্লাসের ডিভিশন ফাংশন আমি কল করি এখান থেকে, এক্সাম্পল ক্লাসের ডিভিশন ফাংশনটা কল করলাম, দেন হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ, একটু দেখেন কি আসবে আউটপুট, এক্সাম্পল ক্লাসের ডিভিশন ফাংশনটা কল করছি, প্রথমে ইন ডিভিশন আসবে, তারপর এডিশনে যা আছে এডিশনে আছে কি, তারপর সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন, তাই না? বুঝতে পারছেন কি কি আসবে এখানে? স্যার
ভিউ ফাইল থেকে কল করা হয়েছে কাকে? এক্সাম্পল এর অবজেক্ট তৈরি করে এক্সাম্পল এর অবজেক্ট ধরে কল করা হয়েছে কাকে? ডিভিশন কে। তাহলে ডিভিশনের মধ্যে কি আছে দেখেন, ইকো করা আছে, গেট আসবে, তারপরে এখানে আবার কি করা আছে এটা, এখন এরপর সে কোথায় যাবে? ডেমোতে যাবে। এই অ্যাডিশন ক্লাসটা কোথায় আছে? ডেমোতে। ডেমোতে বসে ডেমোতে আসবে, এখানে এসে এখানে আবার কি করা আছে, আর একটা ক্লাসে করা আছে এখানে। খেয়াল করছেন কত বড় লেজ লাগাই দিচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে সিরিয়াল অনুযায়ী? হ্যাঁ, জিলাপি প্যাসায় দুইটা আউটপুট আসবে তাই না, ইন ডিভিশন ইন সাবট্রাকশন। তাহলে আমরা ক্লাস তৈরি করতে পারতেছি ভিউ ফাইল থেকে ক্লাসের অবজেক্ট। আপনাদের মেশিনগুলো এভাবে কাজ করে কিনা দেখেন তো, এক্সটেন্ড করছেন একটু, এক্সটেন্ড করে দেখা তো কাজ করে কিনা, নাকি আমাকে এরকম দেখাচ্ছে শুধু? সরি, হ্যাঁ রিকোয়ার্ড ওয়ান্স তো করতে হবে, না করলে তো হবে না। দুই
object equal new equal 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 কাজ করে আপনাদের এভাবে একটু হিসেব মিলিয়ে দেখেন ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমরা নেক্সট টপিকে যাচ্ছি, কেমন এইটা ভিউভাই লার্ন করা যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্রেক ব্রেক এখন থেকে শুরু। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়গুলোর উপর ক্লাসিক সিনট্যাক্স আমরা প্র্যাকটিস করতেছিলাম, লাইক ক্লাস কিভাবে তৈরি করে, ক্লাস এর মধ্যে কিভাবে প্রপার্টি থাকে, কিভাবে মেথড থাকে, সেগুলো কিভাবে আমরা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে প্রোটেক্ট করতে পারি, ভিউ ফাইল থেকে কিভাবে ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়, অবজেক্ট ধরে ধরে কিভাবে মেথডগুলোকে কল করতে হয়, কিভাবে আমরা সাব ক্লাস তৈরি করতে পারি। দেন এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে চাইল্ড ক্লাস এক্সাম্পল। তো এখানে একটা বিষয় একটু বলে রাখা দরকার যে যখন আমরা কি করলাম, এই যে দেখেন আমি আসি কোথায় এক্সাম্পল ক্লাসে, এক্সাম্পল ক্লাস থেকে এই দিস মানে কি, দিস মানে হচ্ছে এক্সাম্পল, এই দিস হচ্ছে এক্সাম্পলের একটা পারমিশন। সো এই দিস দিয়ে আমি যে ফাংশনটা কল করতেছি এটা কি এক্সাম্পলের না ডেমো? ডেমো। তো আমি এই দিস দিয়ে এই যে এক্সাম্পলের ফাংশনটা কল করতে পারতেছি, এই যে প্রসেসটা আমি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের ফাংশনকে কল করতেছি, এটার নাম কি? ইনহেরিটেন্স। হ্যাঁ ইনহেরিটেন্স। আমি যখন একটা ক্লাসের মধ্যে থেকে আমি একটা ক্লাসের মধ্যে আছি, এক্সাম্পল ক্লাসে আছি, এক্সাম্পল ক্লাসের কোন একটা ফাংশন থেকে, এক্সাম্পল ক্লাসের কোন একটা ফাংশন থেকে আমি অন্য আরেকটা ক্লাসের কোন একটা ফাংশনকে অ্যাক্সেস করতে পারতেছি, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের কোন একটা ফাংশনকে অ্যাক্সেস করতে পারতেছি, এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? ইনহেরিটেন্স। বা এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। আর একটা আছে পলিমরফিজম। ইনহেরিটেন্স আর পলিমরফিজমের মধ্যে পার্থক্য কি? একই জিনিস দুইটা, ইনহেরিটেন্সও যা পলিমরফিজমও তাই, একটু পার্থক্য কিন্তু আছে, তাই না? জানেন আমি জানি, একটু মনে করে দিই। ইনহেরিটেন্স মানে কি? ডিরেক্ট অ্যাক্সেস করবে, আমি ডিভিশন থেকে অ্যাডিশনটাকে কি করতেছি? অ্যাক্সেস করতেছি, দ্যাটস অল। আমি অ্যাডিশনকে কিন্তু কোনো কাস্টমাইজ করতে পারতেছি না। আমি এক্সাম্পল ক্লাস থেকে এক্সাম্পল ক্লাসের কোনো একটা ফাংশন থেকে ভিন্ন কোনো একটা ক্লাসের কোনো একটা ফাংশনকে জাস্ট কল করতেছি, কল করতে পারতেছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। আর পলিমরফিজমও তাই, কল করতে পারা এবং তাকে এডিট করা। পলিমরফিজম কখন হবে? যখন হচ্ছে আমি অ্যাডিশনকে শুধু কলই করব না, আমি অ্যাডিশনকে কি করব? এডিট করব, ওভাররাইট করব। এটাই হচ্ছে কি পলিমরফিজম। শুধু ইনহেরিট করা না, ইনহেরিট প্লাস ওভাররাইট ইজ ইকুয়াল টু পলিমরফিজম। সো এগুলো হচ্ছে বিষয় আর কি। এখন এত দূর আমাদের লাগবে না, আমরা যে কাজগুলো করব এত দূর আমাদের লাগবে না বেসিক সিনট্যাক্স। এখন মনে করেন আরো অনেক কিছু আছে, অ্যাবস্ট্রাক্ট, নেম স্পেস, কিভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে, এগুলো বলতে গেলে আমাদের আসল কাজই হবে না। বাট আমাদের শুধু যে জিনিসটা একদম ম্যান্ডেটরি জানা থাকা লাগবে বেসিক লেভেলে। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন এবং কাজ করতে করতে আরো অনেক কিছু জানবেন, বাট বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ক্লাস কিভাবে তৈরি করে, কিভাবে প্রপার্টি ডিক্লেয়ার করে, কিভাবে মেথড ডিক্লেয়ার করে, কিভাবে ভিউ ফাইল থেকে আমি ক্লাসের প্রপার্টি মেথডকে অ্যাক্সেস করতে পারি, দ্যাটস অল। এবার আরেকটা বিষয় আছে, মনে করেন আমি এক্সাম্পল ফাইলের মধ্যে আসি না, এটা দেখার পরে আমরা একটা রিয়েল এক্সাম্পলে যাব। মনে করেন আমরা ডিভিশনের ফাংশনের মধ্যে আসি, ওগুলো বাদ দিয়ে দিলাম, আমি এখানে লিখলাম $x=10$y=20$z=$x+$y এবার বলে দিলাম echo $z। নাও যেহেতু এটা একটা পাবলিক মেথড, সো কোনো একটা ভিউ ফাইল যদি এক্সাম্পল ক্লাসের পারমিশন তৈরি করে, অবজেক্ট তৈরি করে, তাহলে ডিভিশন ক্লাসটা এক্স পাবে না? হ্যাঁ পাবে।
সো ভিউ ফাইল থেকে এক্সাম্পলের অবজেক্ট তৈরি করা আছে, ডিভিশন কে কল করা আছে, তাহলে এবার আউটপুট কি আসবে? 30 কত আসছে? 30, তাই না? আউটপুট চলে আসছে আমাদের 30। এখন খেয়াল করেন যে এখন এই আমি যতবারই এটাকে কল করব ততবারই কত আসবে? 30 আসবে না? ততবারই কিন্তু 30 আসবে। বাট আমাদের টার্গেট কি? এটা হচ্ছে ভিউ ফাইল, এটা হচ্ছে কি? ক্লাস ফাইল। তো ভিউ ফাইল থেকে কিভাবে আমি ক্লাস ফাইলে ডাটা নিয়ে যেতে পারি, কিভাবে ভিউ ফাইল থেকে ক্লাস ফাইল থেকে ভিউ ফাইলে ডাটা চলে আসে? এখন ক্লাস ফাইলের মধ্যে কোনো একটা ডাটা আছে, কত? 30। আপনি যে আউটপুটটা দেখতে পাচ্ছেন 30, এটা একটা ডেটা, ইনফরমেশন, তথ্য। এটা কোথায় আছে? ক্লাস ফাইলে। এটা কিভাবে ভিউ ফাইলের মাধ্যমে নিয়ে আসলাম? থ্রু অবজেক্ট নিয়ে আসলাম। এখন আমাকে আমার প্রয়োজনে কখনো কখনো ভিউ ফাইল থেকে ক্লাস ফাইলের মধ্যে কি করতে হবে? ডাটা পাঠাইতে হবে। সো কোনো একটা ভিউ ফাইল থেকে কিভাবে আপনি ক্লাসের মধ্যে ডাটা পাঠাবেন? ঠিক আছে, এই যে আমি যখন ফাংশন কল করলাম, ফাংশনের মধ্যে পাঠিয়ে দিলাম, মনে করেন এখানে দিয়ে দিলাম 10, এখানে দিয়ে দিলাম 100। এবার এই ফাংশন যখন কল হচ্ছে এখানে এসে, তাহলে আমার এবার এগুলোকে কি করতে হবে? এগুলো থাকবে না, এখানে দিয়ে দেবো কি প্যারামিটার দিয়ে দেবো ফাংশনের মধ্যে এক্স কমা ওয়াই। তাহলে এবার যখন এই ডিভিশনকে কল করা হচ্ছে এখান থেকে, সো এই 10 যাবে কোথায়? এক্স এ, আর আপনার 100 যাবে হচ্ছে ওয়াই এ। এগুলোকে যোগ করা, তাহলে আমি কি করলাম? একটা ভিউ ফাইল থেকে এখানে ডাটা নিয়ে আসলাম, এবার দেখেন কত আসছে, 110। এবং যে কাজটা করতেছে কে? ক্লাস। বাট কাজটা করার জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো কোথা থেকে যাচ্ছে? ভিউ ফাইল থেকে। আমি যদি এভাবে আবার করি, আমি এখানে বললাম 100, এখানে বললাম ধরেন 300, লাইন ব্রেক দিয়ে দিই, দেন এখানে 110, এখানে 400। ফাংশন কিন্তু একটাই, তাই না? এভাবে আমরা কাজটা করতে পারতেছি। তো আরো কিছু বিষয় আছে, এগুলো একটু পরে বলবো আর কি, আজকে না। সেটা হচ্ছে যে আমরা চাইলে ক্লাসে যখন অবজেক্ট তৈরি করা হচ্ছে, আর মনে করেন এই ক্লাসের মধ্যে কোনো একটা ডেটা, এই যে জেড এর মধ্যে যে ইনফরমেশনটা আছে, এই ক্লাসের মধ্যে কোনো একটা ইনফরমেশন যেটা আমার যে কোনো জায়গায় ইউজ করা লাগতে পারে, এখানেও লাগতে পারে, এখানেও লাগতে পারে, এখানেও লাগতে পারে, সেটা আমি কিভাবে হ্যান্ডেল করব? সো প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা ফাংশন থাকে, তার নাম হচ্ছে কনস্ট্রাক্টর, এবং আরেকটা ফাংশন আমরা রাখতে পারি, সেটা হচ্ছে ডিস্ট্রাক্টর। সো এই যে এটা ক্লাস, এক্সাম্পল একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে এখানে যে প্রপার্টি, যে মেথডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি আমাদের ডিফাইন করা। এই ক্লাসের মধ্যে আরো এক ধরনের মেথড আমরা চাইলে নিয়ে কাজ করতে পারি, সেগুলোকে বলা হচ্ছে কি? ম্যাজিক মেথড। পিএসপি তে টোটাল প্রায় কয়টা দেখেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এই 14টা কি দেখেন তো, ডান দিকে কি লেখা? ম্যাজিক মেথড। সো যখন কোনো একটা ফাংশন লেখা হয়, এই ফাংশনকে কল না করলে সেটা কি নিজে নিজে আউটপুট দেখায়? ফাংশনের ডেফিনেশন দিলাম, সে কি নিজে নিজে কোনো কিছু করবে? করবে না। তাকে কি করতে হবে? তাকে কল করতে হবে। আর এই ম্যাজিক মেথডগুলোকে কল করতে না, একা একা কাজ করে। এর জন্য এদেরকে বলা হচ্ছে কি? ম্যাজিক মেথড। দেখেন ডাবল আন্ডার স্কোর দিলাম, ডাবল আন্ডার স্কোর দেওয়ার পর আমি এখানে যে মেথডগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি? ম্যাজিক মেথড। এই ম্যাজিক মেথডগুলোকে কল করতে হয় না, এই জন্য এটা কি? ম্যাজিক ফাংশন, মানে ফাংশন আর কি, রাইট? তো ফাংশনের ডেফিনেশন থাকলে তাকে কি করতে হবে? কল করতে হবে। এটাই তো চিরাচরিত সত্য। কিন্তু এখানে আবার দেখেন, এখানে যে ফাংশনগুলো দেখতেছেন এগুলোকে আপনাকে কল করতে হবে না, হাতের এক লাইন লাইন কল হয়ে যাবে, বুঝছেন নি? তাহলে কি করা লাগবে বলেন? বৃহত্তর নোয়াখালী ভাই বোনেরা কি করতে হবে বলেন? এর মধ্যে একটা মেথড হচ্ছে কনস্ট্রাক্ট, বুঝছেন নি? ডাবল আন্ডারস্কোর দিলাম, এরপরে কোনটা? কনস্ট্রাক্ট, পাইছেন? ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এটা হচ্ছে একটা ম্যাজিক মেথড। হ্যাঁ, ম্যাজিক মেথডটা কোথায় থাকে বলেন? সবার উপরে, যতগুলো মেথড থাকবে সবার উপরে আমরা রাখবো এটাকে, ম্যাজিক মেথড। সো এটাকে পাবলিকই রাখতে হবে? হ্যাঁ, ম্যাজিক মেথডগুলো পাবলিকই হয় অলওয়েজ।
না, এগুলো হচ্ছে অটোমেটিক, এগুলো একা একাই কাজ করবে, এগুলোকে কল করতে হবে না। ইকো বলে দিলাম যে হ্যালো হ্যালো কি বলবো হ্যালো পিএসপি। ওকে, ম্যাজিক মেথডগুলোর ক্যারেক্টার দেখেন, একটা ম্যাজিক মেথড হচ্ছে কনস্ট্রাক্টর, অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব লাগবে। কনস্ট্রাক্টরকে বলা হচ্ছে ম্যাজিক মেথড। এর কাজ কি? এটা হচ্ছে ক্লাসের ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে। মনে করেন আমি কোনো একটা ভ্যালু, কোনো একটা ডেটা, কোনো একটা তথ্য, এই ক্লাসের সবগুলো, সালাম আলাইকুম, বস ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ অবশ্যই, কি বলেন, ভালো আছেন? তো ম্যাজিক মেথড নিয়ে কথা হচ্ছিল আর কি। তো ম্যাজিক মেথড নিয়ে কথা হচ্ছিল তাই না? ম্যাজিক মেথডের কাজ কি? ক্লাস এগুলো হচ্ছে কি, আমরা জানি যে ফাংশন যখন ডেফিনেশন দেওয়া হয় তাকে কি করতে হয়, কল করতে হয়। আর এই ফাংশনটা এগুলো হচ্ছে, এগুলো তো একটা ফাংশন তাই না, ফাংশন কনস্ট্রাক্ট, এগুলোকে কল করতে হবে না, এজন্য এদেরকে কি বলা হচ্ছে, ম্যাজিক মেথড। নাইস। সো এগুলোকে কনস্ট্রাক্ট, যে ম্যাজিক মেথডটা আমরা দেখছি সেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করবো, এর সাপোর্ট অনেক বেশি নিব আর কি। তো এই মেথডটার কাজ কি, এটা হচ্ছে বলা হয় ক্লাসের ইনিশিয়ালাইজার। ক্লাসের ইনিশিয়ালাইজার যখন কোন একটা ভিউ ফাইল থেকে, যখন কোন একটা ভিউ, দেখেন এই ম্যাজিক মেথডটা কোন ক্লাসের আন্ডারে আছে, এক্সাম্পল, সো যখন আমি একটা ভিউ ফাইল থেকে, আমি একটা ভিউ ফাইল থেকে যখন এই এক্সাম্পল ক্লাসে একটা অবজেক্ট তৈরি করলাম, এবং অবজেক্ট ধরে যখন অবজেক্ট জাস্ট তৈরি করলাম, দ্যাটস অল, সাথে সাথে কি হবে, সাথে সাথে ওই ম্যাজিক মেথডটা কল হয়ে যায়, এটা হচ্ছে রুলস। আমরা প্রথমে কি করছিলাম, এই ক্লাসের এক্সাম্পল ক্লাসকে রিকোয়ার করলাম, তার একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট ধরে আমরা ফাংশনগুলোকে ইউজ করতেছিলাম তাই না, মেথডগুলোকে ইউজ করতেছিলাম। আর এখন এখানে কি করা হচ্ছে, জাস্ট অবজেক্ট তৈরি করা হয়েছে, আর কিছু করা হয়েছে না, কোনো ফাংশনকে কল করা হয়েছে। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন কি আসছে, হ্যালো পিএসপি 100 এবং 400, এটা কোথা থেকে আসলো, সেভ করা হয় না পেজটা, সেভ করি, 100 এবং 400 তো আসার কথা না তাই না, মানে 110 এবং 400 তো আসার কথা না, কারণ এগুলোকে কি করা আছে, কমেন্টস করা আছে। সো আমরা যেবার রিলোড দেই কি আসছে, কোন ফাংশনকে কল করা হয়েছে, এখান থেকে কি ডিসিশন নেওয়া যায় বলেন, বলে দেওয়া হবে এখানে, এটা প্র্যাকটিস করার মতো সিচুয়েশন হয়তো আসবে না আর কি। স্যার ম্যাজিক মেথডটাই কি কনস্ট্রাক্টর ফাংশন, মানে কনস্ট্রাক্টর একটা ম্যাজিক মেথড, এরকম আরো 13টা আছে, টোটাল 14টা তাই না, আমরা কিছুক্ষণ আগে গুনলাম, আমি সঠিক জানি না, ভুল হইতে পারে, গুনে দেখেন, ওই আন্ডারস্কোর দিয়ে শুরু, ডাবল আন্ডারস্কোর দিয়ে শুরু যে মেথডগুলো, সেগুলোকে বলা হচ্ছে কি, ম্যাজিক মেথড, রাইট। সো নাও তাহলে আমাদের ডিসিশনটা কি আসছে, এখন যখন আমরা কোন একটা ক্লাসের কে রিকোয়ার করলাম, ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, সাথে সাথে কি হয়ে যাচ্ছে, ওই ক্লাসের কনস্ট্রাক্টর ফাংশনটা রান হয়ে যাচ্ছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, না ওগুলো হবে না, ওগুলোর বিষয় অন্যরকম আছে, ঠিক আছে, ওগুলো এক একটা এক রকম নিয়ম আর কি, কনস্ট্রাক্টরটার নিয়ম হচ্ছে এটা সাথে সাথে এক্সিকিউট হয়ে যাবে। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে কোন একটা ডেটা, কোন একটা ইনফরমেশন আমি এই ক্লাসের মধ্যে থাকবে, রাইট, এই ক্লাসের মধ্যে কোন একটা ইনফরমেশন, যতগুলো মেথড থাকবে সবগুলো মেথড আমি ইউজ করব, কোন একটা ইনফরমেশন এই ক্লাসের মধ্যে, এক্সাম্পল ক্লাসের মধ্যে যে কয়টা মেথড থাকবে সব কয়টা মেথড আমি ইউজ করব, তার জন্য আমাকে কি করতে হবে,
কনস্ট্রাক্টরের ভিতরে ডিক্লেয়ার করতে হবে, রাইট। সো দেখেন, আমি যদি এখানে একটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম, যেমন ধরলাম কালার রেড, কেমন কালার রেড। তো এবার বিষয়টা খেয়াল করেন, এখানে আমি যখন কোন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারতেছি, এখানে অবজেক্ট তৈরি করা হচ্ছে, আমি মনে করেন এখানে পাঠিয়ে দিলাম টেন, রাইট, টেন পাঠিয়ে দিলাম। এবার এই কনস্ট্রাক্টরে এসে যখন কোন ক্লাসের অবজেক্ট তৈরি করবেন, অবজেক্ট তৈরি করার সময় আমরা এই যে মাঝখানে এটাকে বলা হচ্ছে কি স্কোপ, এই স্কোপের মধ্যে আপনি স্কোপটা তৈরি করে সেই কারণে যে যখন আপনি কোন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতেছেন, আপনি চাইলে ওই অবজেক্ট তৈরি করার সময় এই স্কোপের মধ্যে কোন একটা ভ্যালু পাস করে দিতে পারেন। এবার এখানে যেটা পাস করে দিতেছেন সেটা এই ক্লাসে রিসিভ হবে কোথায়, কনস্ট্রাক্টরে, অন্য কোন মেথডে না, কোথায়, কনস্ট্রাক্টরে। এবার এখানে আপনি একটা ভেরিয়েবল নিলাম ডলার সাইন এক্স, তাহলে ওই দশটা চলে আসবে কোথায়, এক্স এর মধ্যে। এবার আপনি মনে করেন এই এক্স টাইম মধ্যে যে ভ্যালুটা আসতেছে, এটা যদি আপনি সবগুলো ফাংশন ইউজ করতে চান, তার জন্য সিনট্যাক্স হচ্ছে কি, আপনাকে আগে এখানে একটা ভেরিয়েবল বলে দিতে হবে, যে কোনোটা বলে দিতে পারেন, পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট। যে ভ্যালুটা এখানে আসছে, যে ভ্যালুটা এখানে আসছে, আপনি কি কাউকে দিবেন না দিবেন না? যদি মনে করেন যে না এটা শুধু আমি ইউজ করবো, কাউকে দিব না, তাহলে এখানে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন, যে প্রপার্টি ডিক্লেয়ার করবেন, সেটা কি হবে, প্রাইভেট। আপনি যদি মনে করেন যে না এটা আসতেছে, এটা আমি রাখবো এবং আমার চাইল্ডকে দিব, তাহলে এটা কি হবে, প্রটেক্টেড। সো কখন কোনটা হবে এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, সিচুয়েশনের উপরে, রাইট। সো আমি বলে দিলাম যে ঠিক আছে এটা পাবলিকই রাখলাম, পাবলিক বলে দিলাম এ, একটা প্রপার্টি ডিক্লেয়ার করে দিলাম কি ডলার এ। এবার এখানে এসে আমাকে বলতে হবে দিস এ ইজ ইকুয়াল টু ডলার সাইন এক্স, তো থিং শুড বি লাইক দিস। নাও দিস এ, এটাকে আমি কি করতে পারবো, আপনি যে কোনো মেথডে আপনি এখানে ইউজ করতে পারবেন, ইকো দিস এ, আপনি এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ডলার সাইন হবে না এখানে, ওকে। প্রত্যেকটা ফাংশন থেকে কি করতে হবে, আপনাকে ডেটাবেজ অ্যাক্সেস করতে হবে, প্রত্যেকটা ফাংশন থেকে ডেটাবেস করতে হবে, কারণ ডেটাবেস অ্যাক্সেস করার জন্য কি লাগবে, কানেকশন লাগবে না, তাহলে প্রত্যেকটা ফাংশনের মধ্যে কি কানেকশন দিবেন, আপনাকে এমন এক জায়গা দিতে হবে যে আমি দিব এক জায়গায় আর সবাই পাবে, কোথায় দিবেন তাহলে, কনস্ট্রাক্টর। হ্যাঁ, এই ধরনের একটা কাজ আমরা হয়তো নেক্সট ক্লাস থেকে করব। সো নাও এখন স্যার বলে কনস্ট্রাক্টরে না নিয়ে আমরা যদি নরমালি ফাংশন দিয়ে নেই, সেক্ষেত্রে কি এক ফাংশন একটা আরেকটা ফাংশন ইউজ করতে পারবো না, এভাবে ইয়ে করো, আপনি পারবেন, মনে করেন আমি দিস দিয়ে পারবো, বাট আমি যদি বাইরে থেকে ভিউ ফাইল থেকে ভ্যালু নিয়ে আসি তাহলে সম্ভব না। আপনি যেটা বলছেন যে আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করবো সব জায়গায় ইউজ করবে, এখন কোশ্চেন হচ্ছে ভ্যালুটা কি আপনার ভিউ ফাইল থেকে আসবে নাকি, তাহলে সম্ভব না, তাহলে কনস্ট্রাক্টরই লাগবে। স্যার ভিউ ফাইল থেকে আমি নিতে পারবো যদি স্পেসিফিক কোনো একটা ফাংশনে যাও, স্যার ডিভিশনে আমি নিতে পারবো, হ্যাঁ নিতে পারবো, তাহলে স্যার আমার এক্সট্রা ভাবে বলে দিতে হবে যে তুমি ডিভিশনে যাও, ডিভিশনে যাও, স্যার ডিভিশন থেকে আবার সেট করা যাবে না, প্রপার্টি অসাইন করা যাবে না, স্যার বাবা এত কষ্ট করার দরকার কি, আমি একটা ভ্যালু পাঠাই দেব, তাহলে আমি কোথায় পাঠাই দিব, ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় পাঠাই দিব, অবজেক্ট তৈরি করার সময় পাঠাই দিলে সেটা রিসিভ হয় কোথায়, কনস্ট্রাক্টরে, তাই না। সেটাকে ধরে আমি কি করতে পারি, কাজ করতে পারি যে কোনো জায়গায়, ঠিক আছে। এখন এটা নিয়ে আর পিএইচডি করার দরকার নাই, বুঝছেন নি, হারবেন আস্তে আস্তে। এখন যেটা করা লাগবে, ছোট্ট একটা কাজ করি আমরা সবাই, চলেন সেই যে স্বাধীনতা যুদ্ধের সময় যেটা করছিলাম আমরা, মনে আছে, মনে নাই, তার জন্য মনে নাই, ওরা মনে করাই দেন তো, ওরে ঘরের মধ্যে দুটো দেন স্যার, সই দিয়ে দেব, ফার্স্ট নেম লাস্ট নেম
এটারে আপনারা কিবা ক্লাস দিয়ে করবেন এই কাস্টে এবার আমরা ক্লাস দিয়ে করব একটা ক্লাস তৈরি করবেন তার নাম হবে কি ফুল নেম ক্লাস তৈরি করতে হবে এর নাম হবে ফুল নেম ইঞ্জিনিয়ারিং কনটেক্ট করে তাই না কি করবেন একটা এটা হচ্ছে আমার ভিউ ফাইল এটা হচ্ছে আমার ভিউ ফাইল ভিউ ফাইলে সাবমিট করবে এই ডাটাগুলো চলে যাবে কোথায় ক্লাসের মধ্যে ক্লাস যা করার করবে পরে আবার পাঠিয়ে দিবে ভিউ ফাইলের মধ্যে এখানে আপনার আউটপুটটা দেখাবে একদম সহজ আপনি ভিউটা তৈরি করেন তারপর একটা ক্লাস তৈরি করেন ভিউ ফাইল থেকে ক্লাসের মধ্যে যায় কিভাবে সেটা জানেন না কিছুক্ষণ আগেই তো করছেন এবারে করার চেষ্টা করেন আমি একটু করার চেষ্টা করবো নাকি হ্যাঁ পোস্ট হবে না তো কিভাবে যাবে ফর্মের মাধ্যমে তো যাবে তো আমরা একটা ফাইল তৈরি করি আমি একটা ভিউ ফাইল তৈরি করি বা আমাদের একটা ভিউ ফাইল তো তৈরি করে আছে তাই না এখানে সব কমেন্টস করে দিলাম যা পিএসপি ব্লক শেষ করে নিচে এসে ফর্ম দিয়ে শুরু করলাম ফর্ম দিয়ে শেষ করলাম ফর্মের মধ্যে টেবিল
name. This মানে স্যার যে স্যার কনস্ট্রাকশনের যে ভ্যালুটা স্যার পাস হবে ওইটা তারপর দিয়ে স্যার কি নামটা হবে না স্যার দিতে পারেন এখানে তো কনস্ট্রাক্টরের ভ্যালু না পাস করলেও হবে আপনি কোনো একটা ফাংশনে পাঠাতে পারেন না আপনি কনস্ট্রাক্টরের মধ্যে পাঠাতে পারেন আবার ফাংশনের মধ্যে পাঠাতে পারেন না জি স্যার বাড়ি স্যার দরকার কি সেটা আর কি আমি যেটা আমার সহজ হয় আর কি আপনি আমার মেশিনে কিছু দামি ডাটা ইনপুট দিবেন ইনপুট দিয়ে আপনি আমি পারবো আর কি কিন্তু দিচ্ছি না আর কি এবার
এখান থেকে যখন সাবমিট বাটনে ক্লিক হবে তখন কি হবে, এই পোস্টের মধ্যে বাটন ইনডেক্সটা জেনারেট হবে, কন্ডিশনটা ট্রু হবে, ভিতরে এসে ক্লাসকে রিকোয়ার করবে, ক্লাসের অবজেক্ট তৈরি করবে, অবজেক্ট ধরে ক্লাসের একটা ফাংশনকে কল করা হচ্ছে। কল করার সময় আর্গুমেন্ট হিসেবে পাঠাই দেওয়া হচ্ছে কি, ওই অ্যারেটাই যার মধ্যে সমস্ত ইনপুট ফিল্ডের ডাটাগুলো আছে, তাই না? এবার এখানে এসে ডেফিনেশনে এসে ওই ওই ডাটাগুলো যে অ্যারের মধ্যে আছে সেটাকে রিসিভ করলো কে ডেটা, এবং সেটাকে আমি কি করলাম প্রিন্টার করলাম, আমি দেখতে চাই এর মধ্যে কি আছে নাকি। আপনারা গান শুনছেন না ওয়ার্ড ফ্রেজের অসামাজিক, কেমন লাগছে? অস্থির বললো নাকি? আই ওয়ান্ট টু সি হিম অর হার, কে আপনি? অস্থির, তাহলে পাওয়ার সার্চ কি? পাওয়ার সার্চ আলো, হ্যাঁ পাওয়ার সার্চ কি, তাই মিনার্ভা কি বলে, আর্সেল কি, আর্সেল অর্থে যত পুরনো হয়ে গেছে ভালোই লাগে আরকি, যখন কাম কাজ থাকে এগুলি শুনি মাথার সব জ্যামটা সেরে যায় স্যার, এত মানে ইয়ের কারণ হয়ে যায় মানে স্যার, যেসব নার্ভ গুলো স্যার রক্ত চলাচল একটু কম হয়েছিল স্যার, নার্ভ গুলো সচল হয়ে যায় জটিল একটা ব্যাখ্যা দিচ্ছেন, খুব ভালো লাগছে। ঘটনা তো স্যার এটাই স্যার, ঘটনা ওইটা না, ঘটনা হচ্ছে বেসিক্যালি মানে যার যেটা ভালো লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে স্যার। তারপরে স্যার মানে স্যার এখন মনে করেন ইলিশ মাছ সবার কি প্রিয়? না সবারই, এখন গরুর মাংস সবার কি প্রিয়? না, তার মানে কি গরুর মাংস খারাপ? ঠিক আছে, এটা কিন্তু বিষয় আর কি। সো এই রক মিউজিক বা আপনি বলেন মেটাল সং যেগুলো আছে বাংলাদেশে, এগুলো অনেকেই পছন্দ করে, অনেকে করে না, কারণ কি রুচির ব্যাপার আছে, সিম্পল, পছন্দ করলেই যে ভালো, পছন্দ না করলেই যে খারাপ এমন কিছু না আর কি বিষয়টা। সো যাই হোক ভালোই লাগে আর কি আমার কাছে এগুলো, তো যাই হোক ওদিকে না যাই আর কি, ওদিকে গেলে শুধু কথা বলতেই থাকবো। ঠিক আছে ধন্যবাদ। তাহলে ফার্স্ট নেম এর মধ্যে লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলো দেখাচ্ছে না, সো এআর এটার নাম কি বলেন? ডাটা, ফাইন, কারণ আমরা এই যে এআর এটা, এটা প্রিন্ট হচ্ছে কোথা থেকে? এটা প্রিন্ট হচ্ছে কিন্তু ক্লাসের মধ্যে থেকে, ফাংশনের মধ্যে থেকে, তাই না? তো এখন ডেটার মধ্যে সব আছে, আমি কি করব, ডেটা ফার্স্ট নেম instruction should be present inside the function, make full name, return full name, sorry full name, সেই জায়গাতে ডাটাটা পাস করতে পারছি, নাহলে তো পাস করতে পারতাম না।
এখানে একটা ফাংশন আছে দেখি জি স্যার কেন এখানে হাজার হাজার ফাংশনের কি সমস্যা কি স্যার এখানে হাজার হাজার ফাংশন করেছেন স্যার একটু স্যার ভিউ ফাইলটা দেখি আমি তো কল করছি যেটা সেটাই তো আমার রিটার্ন করবে স্যার আই মনে স্যার ফুল নেমে ভিতরে স্যার পাস না 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 স্যার সেটা ঠিক আছে ফাংশন তো আমার এখানে লাখ লাখ থাক সমস্যা নাই আমি এখন একটা যেটা কল করব সেটার সাথে তো আমার সম্পর্ক থাকবে তাই না সো নাও এবারে ফাংশনটা রিটার্ন করতেছি ফুল নেম এটা কোথায় চলে আসবে অবজেক্টে এই যেখান থেকে কল করা হয়েছে এখানে তাই না জি স্যার ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তারপর কি হয় যেখান থেকে কল হয় সেখানে চলে আসে সেখানে চলে আসে এখান থেকে কল হয়েছে সেখানে আমরা এটাকে পাবো আমি বললাম রেজাল্ট নামে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম তাহলে এবার রেজাল্টের মধ্যে কি চলে আসছে এই ফুল নেমের মধ্যে যা আছে সেটা চলে আসছে কোথায় এখানে এবার এটা কি করবেন ইকোস করে দিবেন এখানে ইকোস গন্ডগোল লাগবে রাইট সেট খাবেন তো সেট খাওয়ার দরকার আছে খাইতে চাইলে খাইতে পারেন সমস্যা নেই আমি খাইতে যাচ্ছি না আপাতত আপনার এরর দেখাচ্ছে ফার্স্ট নেম কেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ঠিকঠাক মতো লিখছেন তাহলে দিলার কেন খাবেন বলেন নামগুলো একটু ঠিক এখানে আছে সিটের ভুল আছে ফার্স্ট নেম এটা এই এখানে সিম্বল বুঝলেন না ফাংশন কি মিলাই গেল এবারও মানে এই সেকেন্ড ব্যাগে তো আমরা ক্লাসে ফাংশনটা ক্লোজ করতে হবে না স্যার রিকোয়ার্ড ওয়ান্সটা কি স্যার একদম স্যার উপরে দেবো নাকি স্যার ইফে ভিতরে দেবো স্যার আমার যদি সাবমিট বাটনে ক্লিক না হয় তাহলে আমি ক্লাসকে রিকোয়ার করে আমার কোনো লাভ আছে স্যার আমি যদি স্যার এখন সাবমিট মানে আমি যদি স্যার উপরে দিই তাহলে কি স্যার এটা আগে লোড হয়ে যাবে হ্যাঁ পেজটা আগে লোড হয়ে যাবে স্যার রিকোয়ার ওয়ান্স দিলেও স্যার আগে লোড হয়ে যাবে সব রিকোয়ার ওয়ান্স রিকোয়ার যা দেন সব লোড হয়ে যাবে ঠিক আছে স্যার রিকোয়ার ওয়ান্সের তো একটা নিয়ম ছিল যেটা যখন সেটা দরকার তখন হ্যাঁ ওটা কাজ করবে ওটা বিষয় আছে একটা বাট এখানে আপনি যদি দিয়ে দেন সে তো ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে লোড হয়ে যাবে প্রথমে স্যার রিকোয়ারটা পাবে ওটা দেখবে চেক করবে তারপরে লোড হয়ে যাবে ঠিক আছে সো কাজ করার কথা আমরা দেখি কাজ করে কিনা ব্রাউজারে যাই রিলোড দেই ফার্স্ট নেম এর মধ্যে দিচ্ছি বেসিস লাস্ট নেম দিলাম বিআইটিএম সাবমিট ক্লিক করলাম বেসিস বিআইটিএম চলে আসছে কাজ করছে তাই না এই কাজটাই কিন্তু দেখেন আমরা যখন একদম বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে এটা আমরা যখন পিএইচপি প্র্যাকটিস শুরু করলাম তখন কি শুরু করছিলাম এটা দিয়ে না অ্যারে আলোচনা করার পর এরপরে ফাংশন দিয়ে এটা করলাম আবার ক্লাস দিয়েও কি করলাম এটা করলাম তাই না একই কাজ আমরা কিন্তু বেশ কয়েকভাবে করলাম ফাইন সো এই এটা ইউজ করে আরেকটা এক্সাম্পল আমরা করবো আর কি হ্যাঁ এরপরে আমরা কোডিং এর দিকে যাবো আর কি আরেকটা এক্সাম্পল করবেন এটা এখন মোটামুটি ক্লাসের সিনটেক্সটা ধরে গেছে না মাথার মধ্যে যে কিভাবে কাজ করতে হবে ফাইন কোথা থেকে যাচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে কাজ করতে হবে এই আর কি শোনা গেছে আমরা ডিরেক্ট গেটে বেজে যাওয়ার আগে আর একটা কাজ এখানে সেরে নিতে চাচ্ছি আর কি ইনডেক্স ফাইল বলতে এটা তো
না ইনস্ট্রাকশনটা একটু ফলো করেন বিফোর দ্যাট প্রথমটা হয়েছে না প্রথমটা হয় না অবশ্যই হয়ে যাবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন স্টার্টিং নাম্বারে একটা কিছু দিচ্ছেন এন্ডিং নাম্বারে একটা কিছু দিবেন একটু খেয়াল করেন সাপোজ এখানে দিলেন এক এখানে দিলেন পাঁচ এখানে সিলেক্ট করলেন অড সাবমিটে ক্লিক করলে কি হবে সাবমিটে ক্লিক করলে আগে আমরা যেটা পড়ছিলাম এক থেকে পাঁচ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো দেখাবে যেমন এক তিন পাঁচ আবার যদি আমি এখানে ইভেন সিলেক্ট করে দিতাম তাহলে কত দেখাইতো দুই আর চার এখন যেটা করবে সংখ্যা দেখাবে না এগুলো যোগ করবে যেমন মনে করুন এক আর পাঁচ দিলাম তাহলে এখানে কত আসবে ছয় কেন আসবে স্যার এক আর পাঁচ এক যোগ দুই যোগ আট আসবে আবার মনে করেন ইভেন দিলাম সরি নয় আসবে নয় আট কেন নয় আসবে আবার ইভেন দিলাম তাহলে কত আসবে দুই আর চার কত মানে কখনো রেঞ্জের মধ্যে জোড় সংখ্যাগুলো যোগ করবে কখনো রেঞ্জের মধ্যে বিজোড় সংখ্যাগুলো যোগ করবে ইউজার কাছ থেকে ইনপুট নিয়ে এই কাজটা ক্লাস দিয়ে করেন ক্লাস ইউজ করে ঠিক আছে তো ক্লাস এটাই থাক ফুল নেম ক্লাসে থাক আর একটা ফাংশন তৈরি করেন একটা ক্লাসের মধ্যে 1000 ফাংশন থাকলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই ঠিক আছে স্যার একটা ফাংশন তৈরি করেন আর একটা ভিউ ফাইলটা শুধু চেঞ্জ করেন আর একটা ভিউ ফাইল তৈরি করেন ভিউ ফাইলটা তৈরি করে এখান থেকে ডাটা পাঠান ফাংশনের মধ্যে ক্লাসের মধ্যে তারপরে যা কিছু করার পরে আবার এটা নিয়ে এসে আউটপুট দেখাই দেন দ্যাটস অল এটা একটু করেন
যে বাটনটা কেমন যাবে এটা ওখানে যে রেডিয়েশন টাইপ রেডিও ওখানে আছে স্যার এটা কি স্যার বড় থেকে ছোট ছোট থেকে বড় এটাও চেক করবো কি স্যার করেন
কন্ডিশন থেকে হবে সব এখানে ইয়া নাই চেঞ্জ নাই আমি একটু করার চেষ্টা করি, খেয়াল করেন।
আমরা একটা ভিউ ফাইল নিয়ে নেই, পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি, আমরা নাম দিতে পারি কি নিউ নিউ ভিউ ডট পিএসপি। এখানে এসে আমরা ভিউ তৈরি করব। ভিউ তৈরি করার জন্য আমরা এই ফর্মটা নিয়ে আসলাম, পুরোটা পুরো ফর্মটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। কেমন? তো ফর্মের মধ্যে কি থাকবে? স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, রাইট? হ্যাঁ, এস টি এ আর টি আই এন ডি, স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার এন্ডিং নাম্বার। ইনপুটের টাইপ হলে তো হচ্ছে নাম্বার, স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার। রেজাল্টের এখানে আপাতত আমি কিছু রাখতে চাচ্ছি না, এভাবেই থাক। সাবমিট, দ্যাটস অল। আরও একটা বাটন লাগবে না, ইওর চয়েস। ভিডিও বাটন, ইওর চয়েস। ইওর চয়েসের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা লাইক অড, সেম ভাবে এখানেও ইভেন ইভেন, দ্যাটস অল। So things should be like this. আমরা এখানে একটা আউটপুট দেখতে পাচ্ছি, স্টার্টিং নাম্বার লাইক 12, এন্ডিং নাম্বার লাইক 22, অর্ডে ক্লিক করলে এখানে কিছু একটা হবে, তাই না? রেজাল্ট দেখে কিছু একটা হবে। রেজাল্ট আমরা টেক্সট এরিয়া দিই, বা এটা থাকলে প্রবলেম নাই, বিকজ এখানে তো আর আমি সবগুলো নাম্বার দেখাবো না। হ্যাঁ, সো নাও অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, সার্ভার পেজ এটাই। তো পিএসপি ইনস্ট্রাকশন লেখার জন্য আমরা এনভায়রনমেন্ট রেডি করে ফেললাম। এই সিনট্যাক্স দেখলে সার্ভার কি বুঝবে যে এই কোডগুলো আমার জন্য লেখা হয়েছে? কেমন? সো নাও প্রথমে দিতে হবে কি ইফ, ক্লাসমেটটা হেভি ফাটাচ্ছে আজকে, দেখতেছেন না খেলা? কি করতেছেন? কোড করতেছেন? সাবাস বাঙালি। ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, ফুল নেম ইজ ইকুয়াল টু নিউ ফুল নেম। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে প্রত্যেকটা কাজকে আমি আলাদা আলাদা করে করতে পারলাম। ওটাই আর কি, আসলাম পাবলিক ফাংশন, পোস্ট কে রিসিভ করবে কে? ডেটা।
এখন আমরা ফাইনালি এই ফাংশনটাকে এখানে কাজ করতে পারি সবার কি আপনি কি করছেন আলাদা দৌড়ে করছেন ব্যাপারে তাকে নিয়ে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ইন্ডিং নাম্বার কে নিয়ে আমরা আর একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি ডলার সাইন ইন্ডিং নাম্বার। আরো একটা জিনিস লাগবে, চয়েসটাকে নিয়েও আমরা হাই হাই ও ঠিকই আছে এখানে রেখে দিলাম। এবার এখানে এসে কাজ করতে পারি ইফ চয়েস ইকুয়াল টু অড, বিফোর দ্যাট আমরা একটা কাজ করতে পারি এখানে ফর স্টার্টিং নাম্বার ইজ লেস দ্যান ইকুয়াল টু ইন্ডিং নাম্বার, তাহলে কি করবে স্টার্টিং বড় হলে ফর কি হবে আই ইকুয়াল টু স্টার্টিং নাম্বার আই ইজ লেস দেন অর ইকুয়াল টু ইন্ডিং নাম্বার ইন্ডিং নাম্বার। এবার দিতে পারি আমরা আই প্লাস প্লাস, ওকে। এবার এখানে এসে আমরা চেক করবো এইটা স্যার, এটাই কি স্যার আগে চেক করে নিলে ভালো হতো না স্যার? ভালো হইতো, করতে পারেন এখান থেকেও করতে পারেন, দুইটা ফাংশন আসতো আর কি, আমি একটা ফাংশন নিয়ে আসলাম, অনেক ভাবে করা যায় আর কি। হ্যাঁ একটা কাজ আসলো, এবার দেখবে চয়েস ইকুয়াল টু অড কিনা, যদি অড হয় তাহলে কিভাবে করা যেতে পারে? অড হলে স্যার ই হবে স্যার নট ইকুয়াল ইফ আই ইকুয়াল নট ইকুয়াল, আই ইকুয়াল নট ইকুয়াল মানে ডলার স্যার আই কি হবে ইকুয়াল কপি করতে হবে, কপি না কপি কপি না greater than or equal minus minus আর কিছু আছে রিটার্ন আছে স্যার এখানে তো আর কিছু নাই নাকি if else সব শেষে রিটার্ন রিটার্ন এখানে এসে রিটার্ন রিটার্ন করবে কি সাম সাম। এখন এখানে একটা কাজ করা যেতে পারতো যে আমি এই কাজটুকু এই কাজটুকু একটা ফাংশন দিয়ে করতাম, এটা একটা ফাংশন দিয়ে করতাম, এখানে কাজ না করে ফাংশনটা এখানে ইউজ করতাম, তাহলে কিন্তু আরো এফেক্টিভ হইতো স্যার। অর্ডার জন্য একটা ফাংশন, ইভেন্টের জন্য একটা ফাংশন। হ্যাঁ, এখন এই ফাংশনের মধ্যে এসে ক্লাসের মধ্যে এসে আপনি আরো ওগুলো কি ফাংশন হবে? প্রাইভেট ফাংশন, প্রাইভেট ফাংশন, ওগুলো কাউকে দিব না। ওই ফাংশনগুলোকে আমরা কল করব কোথায়? দিস দিয়ে সামের মধ্যে, ঠিক আছে? করার চেষ্টা করবেন এভাবে। হ্যাঁ ওভাবেই করছেন,
ফাইন, ভেরি গুড। মানে এই যে কাজগুলো, এই যে একটা কাজ চেক করবে জোর কিনা বিজোর কিনা, এখানে এভাবে করলো, এবারে আপনি এখানে আলাদা আলাদা প্রাইভেট ফাংশন দিয়ে কল করতে পারেন। দেন ফাইনালি এখানে সব ইনক্লুড করে দিলাম। সো হোয়াট এভার ইট ইজ, আমরা একদম মানে খ্যাতি স্টাইলে করলাম আর কি, ঠিক আছে? সো নাইস। তাহলে আমরা এবার যদি ব্রাউজারিং করি, আশা করি কিছুই পাবো না, বিকজ রিটার্ন করার পর রিসিভিং করা হয় নাই নাকি? সো রিসিভিং করলাম। এখানেও আর একটা ডিস্টার্বিং হয়েছে, সেটা হচ্ছে কি, সামিংটাকে আগে কি করতে হবে, ডিক্লেয়ারিং করতে হবে না, ডিক্লেয়ার করতে হবে স্যার, জিরো দিয়ে স্যার, জিরো বা এমটি একটা কিছু দিয়ে দেন আর কি। যেহেতু আমরা সাম করবো, জিরো দিতে পারি, নো প্রবলেম। ওকে নাইস। সো নাও এবার কি হচ্ছে, এই সামটাকে আমাকে কোথাও এক জায়গায় প্রিন্ট করে দিতে হবে। কোথায় প্রিন্ট করবো? রেজাল্টের মধ্যে এসে আমরা যদি পিএসপি ইকো কন্ট্রোল ভি, এবং আমাকে কি করতে হবে, সামটাকে আগেও ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে, তাই না? সো নাও এবার যদি চেকিংস করি, দেখি কতগুলো এরর আসে। এক, এখানে দিলাম পাঁচ, সেভ করলাম অর, আউটপুট আসবে কত, নাইন। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার এখানে দিলাম ওয়ান, এখানে দিলাম ফাইভ, দিলাম ইভেন, কত আসবে, দুই আর চার ছয়, ওয়ার্কিং ফাইন, সিস্টেম কাজ করতেছে, ঠিক আছে। এখানে দিলাম পাঁচ, এখানে দিলাম এক, অড নাইন, তাও কাজ করে, বাহ, সেই তো স্যার, সেই তো। কেমন এলো এটা, আমি তো বুঝতেছি না, হয়ে গেল রাখলাম। এবার আমি প্রথমে চেক করলাম বড় কিনা, অর্থাৎ উপরের সংখ্যাটা বড় নিয়ে সেটা ছোট কিনা, যদি ছোট হয় ভিতরে ঢুকে প্রথমে লুপটা ঘুরলো, লুপটা ঘোরার পর একটা একটা করে সংখ্যা ভিতরে আসবে, ভিতরে আসার পর সে চেক চেক করবে কি চয়েস ইকুয়াল টু অড কিনা। এখানে কিন্তু একটা ঝামেলা আছে, এই কাজটা করার ফলে কি হয়েছে জানেন, তাকে প্রত্যেকবারে কি চেক করবে, অড কিনা, খেয়াল করছেন, অড কিনা স্যার, প্রত্যেকবার প্রত্যেকবারে চেক করবে, কিন্তু এটা কিন্তু তাহলে কিন্তু কাজ তার জন্য কম হয়ে যায় না, বেশি হয়ে যায়, বেশি হয়ে যায় কিন্তু, ইনস্ট্রাকশন কম হলো কাজ কি হয়ে যাচ্ছে, বেশি প্রত্যেকবারের জন্য। কিন্তু আমি যদি একবার চেক করতাম তাহলে কিন্তু হয়ে যেত, জিরো যদি না হয় তার মানে কি, কোন একটা সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো না হলে বেজোড় সংখ্যা, সেটা ওইটাকে আমি কি করতেছি এখানে অ্যাড করতেছি। সো আজকে এতটুকুনি, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে ক্রুডিং এর কাজটা শুরু করব। ক্রুডিং, ডেটাবেসে ডাটা নিয়ে যাওয়া, সিলেক্ট করা, এডিট করা, ডিলিট করা, এই কাজটা করার চেষ্টা করব। সো ভালো থাকেন। আর আপনাদের একটা ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে যে আমরা যে একটা করছি, হ্যাঁ, আপনাদের ছোট্ট একটা ফাইল দিয়ে দিচ্ছি আমি, আমাকে একটা পেন ড্রাইভ দিন, আমাকে ছোট্ট একটা পেন ড্রাইভ দেন, যেহেতু একটা ঈদের ছুটি আছে সামনে, ঈদের ছুটি না, স্যার ঈদের ছুটি তো, হ্যাঁ, একদিন পরে পরে স্যার ক্লাস করা হচ্ছে স্যার, দুই দিন পাওয়া তো স্যার ঈদের ছুটি, ঈদের ছুটি, হ্যাঁ, বিষয়গুলো বুঝতে হবে আপনাদের, ঠিক আছে, দুজন ম্যাক করে ঢুকে কি কি করবো বলুন তো, এটা অটোমেটিক, এটা দেখা যাবে
আপনাদেরকে একটা ওয়ার্ড ফাইল দেওয়া হচ্ছে আজকে ক্লাস ভিডিওর সাথে সাথে, আপনারা এই ওয়ার্ড ফাইলটা আপনাদের গ্রুপে আপলোড করে দিন অথবা পেন ড্রাইভে নিয়ে নেবেন। এখানে দেখেন 10টা প্রবলেম আছে, এগুলোর মধ্যে সবগুলোই আপনারা করানো হয়েছে ক্লাসে, ঠিক আছে? সবগুলোই ক্লাসে করানো হয়েছে এবং ইনফ্যাক্ট আজকেও দু তিনটে করানো হয়েছে এর মধ্যে আছে। এই 10টা প্রবলেম আপনারা যা বুঝেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে সলভ করে নিয়ে আসবেন। তো মনে করে আমি একটা বলি, মেক এ প্রোগ্রাম দ্যাট ক্যান ইনপুট টু নাম্বার ফ্রম ইউজার an addition subtraction multiplication remainder from the এটা কি বলেন তো calculator object oriented data করে নিয়ে আসবেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা আমাদের জমা দিতে হবে, ঠিক আছে? যদি এটা সরকারি কাজ তো কিছু ফর্মালিটিস তো আছে, তাই না? সো মেক এ প্রোগ্রাম দ্যাট ক্যান ইনপুট ওয়ান নাম্বার ফ্রম ইউজার এন্ড প্রাইম অর প্রাইম না, এটা করা হয় নাই, এটা চেষ্টা করবেন প্রাইম নাম্বার কিনা প্রাইম নাম্বার কিনা, না পারলে করে দেবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। মেক এ প্রোগ্রাম দ্যাট ক্যান ইনপুট টু নাম্বার, ওই যে কোনো একটা সংখ্যাকে এক এবং ওটা দিয়ে ভাগ না করলে সেটা কি? এবং তার জন্য সবগুলো ক্লাস দিয়ে করবেন আর কি, ঠিক আছে? ঠিক আছে।